هذا النور شفاء صدور فاض وعطر كل لسان وهنا حلقات الصديق قلب ينبض بالقرآن وهنا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الذي هدانا إلى طريق مستقيم ومن علينا بالكتاب المبين السبع المثاني والقرآن والصلاة والسلام على نبينا وحبيبنا ومولانا محمد وعلى آله الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আমরা সূরা ইউসুফের তরজমা এবং এর সাথে সংশ্লিষ্ট সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা পড়ছিলাম আজকে আমরা 50 নং আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ এর আগের দার্সে আমরা জেনেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের চতুর্থ ধাপের যে মুসিবত কারাগারে বন্দী হওয়া তারপর কারাগারে সেখানে দুই ব্যক্তির সঙ্গে দেখা হওয়া তাদের স্বপ্নের ব্যাখ্যা করা এরপরে বাদশা স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইউসুফ আলাইহিস সালামের কাছে ছুটে আসা এবং এই স্বপ্নের ব্যাখ্যা শোনার পর বাদশা এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আগ্রহী হবেন আগ্রহী হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগার থেকে মুক্ত করার আদেশ দিবেন তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম চান্সেই কারাগার থেকে বের হতে রাজি হবেন না যতক্ষণ পর্যন্ত না তাকে পরিপূর্ণ নির্দোষ ঘোষণা করা হয় তো তখন পর্যন্ত তিনি কারাগার থেকে বের হবেন না কারণ তিনি যেহেতু একজন নবী ছিলেন তার জন্য পরিপূর্ণ পবিত্রতার ঘোষণা এবং পরিপূর্ণ নির্দোষিতার ঘোষণা আসাটা অনেক জরুরি ছিল এই কারণে তিনি কারাগার থেকে ততক্ষণ পর্যন্ত বের হননি যতক্ষণ পর্যন্ত না পুরো বিষয়টির তদন্ত করে সঠিক বিষয়টা জনসম্মুখে চলে না আসে এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সম্পূর্ণ নির্দোষ ছিলেন এই ব্যাপারটা সবার সামনে সুস্পষ্ট না হয় তো যখন এই ব্যাপারটা সবার সামনে সুস্পষ্ট হলো তখনই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগার থেকে বের হতে সম্মত হলেন এরপরে এক পর্যায়ে তিনি মিশরের যে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন তারপর অভাব দেখা দেওয়ার পর উনার ভাইয়েরা খাবার নেওয়ার জন্য উনার কাছে আসলো উনাকে চিনে নাই তার ভাইয়েরা কিন্তু তিনি তার ভাইদেরকে ঠিকই চিনেছেন এই পুরো ঘটনাগুলো আজকের এই আলোচনার মধ্যে ইনশাল্লাহ আসবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم বাদশা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ওই মদ পানকারী ওই ব্যক্তির কাছ থেকে মদ পান করায় যে তার কাছ থেকে বিস্তারিত জানলো যে কারাগারে এমন এক ব্যক্তি বন্দী নির্দোষ যে স্বপ্নের ব্যাপারে খুব ভালো জ্ঞান রাখে খুব ভালো একজন মানুষ তখন বাদশা বলল ইতুনি বিহি আতায়াতি নিয়ে আসা মানে আনা আসা তো ইতুনি আমার কাছে তোমরা আসো বিহি তাকে নিয়ে বা হারফুল জরের মাধ্যমে ফেলে লাজিমকে ফেলে মুতাদিতে রূপান্তরিত করা হয়েছে ইতুনি আমার কাছে আসো তোমরা আসো বিহি তাকে নিয়ে তার মানে তোমরা তাকে নিয়ে আমার কাছে আসো জেলখানা থেকে তাকে বের করে আমার কাছে নিয়ে আসো বাদশাহ আদেশ দিলেন ফালাম্মা জাআহু রসুল রসুল মানে হচ্ছে দূত মেসেঞ্জার এই কারণেই রসুলদেরকে রসুল বলা হয় যেহেতু তারা আল্লাহ তাআলার দূত আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা দূতিয়ালি করেন তো ফালাম্মা জাআহু রসুলু যখন তার কাছে লাম্মা যখন যা আহু তার কাছে আসলো আগমন করলো যা মানে আসা আর রসুল দূত
কলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম আসলো, আসার পরে বললো যে বাদশাহ তো আপনাকে নিয়ে যেতে বলেছেন এবং আপনাকে জেলখানা থেকে মুক্ত করার ঘোষণা আদেশ দিয়েছেন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম উত্তরে বললেন, ইরজিউ ফিরে যাও ইলা রব্বিকা, তোমাদের বাদশার কাছে, রব্বিকা তোমার রবের কাছে মানে বাদশার কাছে ফিরে যাও, ফাসআলহু এবং তাকে জিজ্ঞেস করো, মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, মাটা হচ্ছে মা আল ইস্তিফামিয়া, প্রশ্ন করার জন্য, মা বালুন নিসওয়া, বালুন মানে হচ্ছে অবস্থা, খবর ইত্যাদি, তো আর নিসওয়াতুন হচ্ছে ইমরাতুনের বহুবচন, নিসওয়াতুন মানে মহিলারা, তো মা বালুন নিসওয়াতিল্লাতি, মা বালুন নিসওয়া, ওই মহিলাদের কি অবস্থা, ওই মহিলাদের কি খবর, বালুন মানে হাল বা খবর, তো মা বালুন নিসওয়া, ওই মহিলাদের কি অবস্থা, আল্লাতি যারা কত্তানা কেটে ফেলেছিল, আইদিয়াহুন্না তাদের হাত, হ্যাঁ ওই যে ওই ঘটনার দিকে ইঙ্গিত করলেন যে ওই যে হাত কেটেছিল ওই মহিলাদের কি খবর, ইন্না রব্বি নিশ্চয় আমার রব, বিকাইদিহিন্না তাদের ষড়যন্ত্র সম্পর্কে, আলিমুন অবগত, আলিমুন মানে জ্ঞানী অবগত। তো দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম সরাসরি বলতে পারতেন যে এই আজিজে মিসরের যে স্ত্রী যে আমার সঙ্গে অপকর্ম করতে চেয়েছিল তার কি অবস্থা, তাকে আপনারা জিজ্ঞাসা করেন আমি অপরাধী না সে অপরাধী, এটা উনি সরাসরি ওই মহিলার কথা তিনি বলেন নাই। কারণ হচ্ছে যে এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের একটা দূরদর্শিতার প্রমাণ আমরা পাই, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম যেহেতু এই ইমরাতুল আজিজের ঘরে অনেকদিন তিনি থেকেছেন, তার মাধ্যমে তিনি অনেক উপকৃত হয়েছেন, যেহেতু ওই মহিলা তার থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করেছিল, তার জন্য অনেক উপকার করেছিল জীবনে, তো এই কারণে তিনি সরাসরি এই মহিলার নাম বলেন নাই, কারণ সরাসরি মহিলার নাম বললে এটা তার জন্য অনেক বেশি অপমানের কারণ হতো। এই কারণে তিনি এটা ওনার একটা হ্যাকমত বা বিচক্ষণতা বলা যেতে পারে যে তিনি এটা বলেন নাই যে মা বালু ইমরাতুল আজিজ আল্লাতি রওয়াদাতনি আন নাফসি, যে যে আজিজের স্ত্রীর কি খবর, কি অবস্থা যে আমাকে ফুসলিয়েছিল, এটা উনি বলেন নাই। তো এর মাধ্যমে, কারণ এই বিষয়ে তদন্ত করার জন্য এই যে সমস্ত মহিলারা হাত কেটেছিল তাদের কথা বলা এটা যথেষ্ট ছিল, আর ওই মহিলাদের কথা বললে এটা অত বেশি সমস্যার ছিল না, কারণ এই মহিলারা সরাসরি এই অপরাধের সঙ্গে জড়িত ছিল না। হ্যাঁ, তারা পরবর্তীতে এই জুলাইখার পক্ষ অবলম্বন করেছিল ঠিক, কিন্তু তারা তো আর সরাসরি ইউসুফ আলাইহিস সালামকে এই কুমন মানে এই কুপ্রস্তাব দেয় নাই, যার কারণে তারা সরাসরি অপরাধী ছিল না, এই কারণে উনি এদের নাম উল্লেখ করলেন। তাহলে এদের নাম উল্লেখ করার মাধ্যমে একদিক থেকে জুলাইখার উপর তিনি এহসান করলেন, জুলাইখাকে তিনি অপদস্ত এবং অপমানিত হওয়া থেকে আড়াল করলেন জনসম্মুখে সবার সামনে, পাশাপাশি জুলাইখা যে তার জীবনে অনেক উপকার করেছে, তার ঘরে তিনি থেকেছেন, এই উপকারের একটা প্রতিদানও দিয়ে দেওয়া হলো। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, মানে আমরা আমাদের এখান থেকে যে শিক্ষা নেওয়ার বিষয়টা সেটা হচ্ছে যে যদি কখনো একটা বিষয়ের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুযোগ থাকে যে যিনি আমার খুব ঘনিষ্ঠ অথবা ক্ষয়ক্ষতিকে যথাসম্ভব কম করে, ক্ষয়ক্ষতিকে যথাসম্ভব এড়িয়ে গিয়ে যদি একটা বিষয়ের সমাধান করা যায় তাহলে সেই রাস্তায় হাঁটা, হ্যাঁ সে আমার সঙ্গে কেন এরকম করলো এটা চিন্তা করে, যদিও তাকে বাঁচিয়েই আপনি ব্যাপারটা সমাধান করতে পারেন, তারপরেও জিদের বশবর্তী হয়ে তাকে অবদস্ত করা, তাকে অপমানিত করা, মানুষের সামনে হেয় করা, এটা উচিত না। বরং এই দেখেন ইউসুফ আলাইহিসসালাম এই মহিলার কারণে কি পরিমাণ কষ্ট তিনি ভোগ করলেন তার পুরো জীবনে, তিনি এত লম্বা একটা সময় প্রায় 10 থেকে 13 বছর, 10-15 বছর তিনি এই কারাগারে তিনি এভাবে বন্দী হয়েছিলেন একটা নির্দোষ মানুষ, এরপরেও তিনি কিন্তু সরাসরি এই মহিলার কথা উনি উল্লেখ করেন নাই, বরং তিনি বলেছেন মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, এটা উনার মহানুভবতা, এবং এখান থেকে আমাদের এই ব্যাপারগুলো শিখারও আছে যে আমরা কখনো যদি এমন হয়েও থাকে যে আমাদের সঙ্গে কেউ এরকম অন্যায় আচরণ করে, হ্যাঁ কিন্তু যিনি অন্যায় আচরণ আমাদের সঙ্গে করেছেন তার অনেক এহসান, তার অনেক দয়াও আমাদের উপর আছে, তো উচিত হলো তার ওই দয়ার দিকটাকে লক্ষ্য করে হলেও যথাসম্ভব যত দূর পারা যায় তার কল্যাণ কামনা করা, যেটা ইউসুফ আলাইহিসসালাম এই জায়গার মধ্যে করেছেন। এরপরে আবার তিনি বললেন যে ইন্না রব্বি বিকাইদিহিন আলিম,
এই কথা বলার মাধ্যমেও তিনি সূক্ষ্মভাবে আরেকটা ইঙ্গিতও দিলেন যে দেখো আমি কিন্তু নির্দোষ, কারণ তাদের চক্রান্ত সম্পর্কে আমার রব জানেন, তার মানে এটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই, আমি এখানে পুরোপুরি নির্দোষ। এই দাবি তিনি তুললেন বাদশার কাছে যে বাদশাহ আগে তদন্ত করুক, দেখুক যে এই আজিজের স্ত্রী দোষী না আমি দোষী, বা আসলে বিষয়টা কি, বাস্তব বিষয়টা কি, কারণ অনেকে তো মনে করতে পারে যে এখানে আমি দোষী, আমি খারাপ। তো সুতরাং পুরো ব্যাপারটা তদন্ত হোক, এটা মামলার একটা সিদ্ধান্ত হোক, ডিসমিস হোক, তারপর আমি জেলখানা থেকে বের হবো, এর আগে না। قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين. এখন বাদশা এবার জিজ্ঞাসা করলো যাচ্ছে মা কত বুকুন না, এখন বাদশা ওই মহিলাদেরকে ডাকিয়ে আনলো, সবাইকে ডাকায় আনছে, আনার পরে জিজ্ঞাসা করলো যে মা কত বুকুন না, হ্যাঁ যে তোমাদের কি অবস্থা, কি ব্যাপার তোমাদের, মা কত বুকুন না, কি ব্যাপার তোমাদের, কি অবস্থা। খতবুন মানে হচ্ছে অবস্থা, একই রকম অবস্থা, তারপরে ব্যাপার, কি ব্যাপার তোমাদের, মা কত বুকুন না, ইজ যখন রওয়াতুন্না ইউসুফ আন নাফসি, যখন তোমরা ইউসুফকে ফুসলাচ্ছিলে, কারণ ওই যে হাত কাটার ঘটনার পরে ওই মহিলারাও তো জুলাইখার পক্ষ অবলম্বন করে ইউসুফ আলাই ইসলামকে ফুসলাচ্ছিল যে জুলাইখার দাবি মেনে নিয়ে তার সঙ্গে থাকার জন্য। তো ওই দিকে ইঙ্গিত করে বললেন ইজ রওয়াতুন্না, ওই সব মহিলাদেরকে ডেকে এনেই তিনি জিজ্ঞাসা করছেন ইজ রওয়াতুন্না, যখন তোমরা ফুসলাচ্ছিলে ইউসুফকে আন নাফসিহি, তার ব্যাপারে যখন তোমরা ইউসুফকে ফুসলাচ্ছিলে, তো তখন কি হয়েছিল, কি ব্যাপার, আমাদেরকে আমাকে খুলে বলো তোমরা। বাদশাহ এটা জিজ্ঞাসা করলেন, করার পরে এখন কুলনা, তারা বলল হা শালিল্লাহ, ওই যে আগের মতো ওই শব্দটা হা শালিল্লাহ, হ্যাঁ যে তারা খুব আশ্চর্য হয়ে বললো যে সুবহানাল্লাহ, মা আলিমনা আলাইহি মিন সু, ইউসুফের ব্যাপারে কোনো মন্দ কোনো কিছু তো আমরা জানি না, মা আলিমনা আমরা জানি না, আলাইহি আই আলা ইউসুফা, ইউসুফের উপরে মিন সু ইন, কোনো মন্দ কিছু আছে ইউসুফের উপরে, কোনো মন্দ দোষ, কোনো মন্দ স্বভাব, মন্দ ব্যাপার ইউসুফের মধ্যে আছে, ইউসুফের উপরে আছে, এটা তো আমরা জানি না। হ্যাঁ এটা মহিলারা সাক্ষী দিল যে ইউসুফ তো পুরোপুরি নির্দোষ, ইউসুফের কোনো দোষ আছে বলে আমরা জানি না। এখন আজিজের যে স্ত্রী মানে জুলাইখা, জুলাইখাও দেখলো যে মহিলারাও বাদশার সামনে স্বীকার করেছে যে ইউসুফের কোনো দোষ আছে বলে তারা জানে না, সব কিছু তো মোটামুটি প্রকাশ হয়েই গেল, এখন আর আমি ব্যাপারগুলোকে লুকিয়ে রেখে কি করব, তা আমিও প্রকৃত ঘটনা যেটা এটা আমিও স্বীকার করি, এটা আমিও মানে প্রকাশ করে দিই। তাই এই ইমরাতুল আজিজ যে জুলাইখা, সে এখন বলল আল আন হাস হাসাল হাক্কু, আল আন এখন, আল আন মানে এখন, আল আনা এটা একটু ভিন্নভাবে লেখা কারণ কোরআনের লিখন রীতি ভিন্ন, এটা আগেও বলেছি। তো আল আনা এখন হাস হাসাল হাক্কু, সত্য প্রকাশিত হয়েছে, হাস হাসাল হাক্কু, হাস হাসা মানে প্রকাশিত হওয়া, জাহের হওয়া, স্পষ্ট হওয়া, হাস হাসাল হাক্কু, হাস হাসা এটা একটা ফেল, এই ফেলটা সুলাসি মুজাররদ না, সুলাসি মাজিদ ফিও না, এটা হচ্ছে রুবাই মুজাররদ। হ্যাঁ রুবাই মুজাররদ মানে, রুবাই মুজাররদ মানে হচ্ছে মাদ্দার অক্ষর চারটা হবে, সাধারণত আরবি শব্দগুলো মাদ্দার অক্ষর তিনটা হয়, অতিরিক্ত অক্ষর থাকে না, না থাকলে তখন বলা হয় সুলাসি মুজাররদ, যেমন নাসর আনসুরু দরবায় দরিবু, এই যে এগুলো ফাতাহা ইয়াফতাহ সামিয়া ইয়াসমাউ, আর অতিরিক্ত অক্ষর থাকলে এটাকে বলে সুলাসি মাজিদ ফি, যেমন বাবে ইফআল, বাবে ইস্তিফআল এগুলো। আর আরেকটা আছে রুবাই, রুবাই মানে মাদ্দার অক্ষর চারটা হয়। হ্যাঁ তো এই হাস হাসা হচ্ছে রুবাই, রুবাইর ফেল এটা, এটার মধ্যে চারটা হরফ, এই চারটাই হচ্ছে মাদ্দার হরফ হাস হাসা। তো রুবাই মুজাররদ, রুবাই মাজিদ ফি, এটাও দুই রকমের, কিন্তু এগুলো খুব কম ব্যবহার হয় আরবিতে, এরকম শব্দ সামান্য কিছু শব্দ, যে কারণে এগুলো নিয়ে খুব এক বেশি একটা আলোচনা হয় না। তো আল আনা হাস হাসাল হক, এখন সত্য প্রকাশিত হয়েছে, আনা রওয়াতুহু আন নাফসিহি, এই জুলাইখা স্বীকার করে নিচ্ছে, আনা আমি, রওয়াতুহু হুর মার্জা ইউসুফের দিকে, আমি ইউসুফকে, আমি তাকে মানে ইউসুফকে ফুসলিয়েছি, আন নাফসিহি তার মানে একসঙ্গে মিলিয়ে অর্থ করব রওয়াতুহু আন নাফসিহি, আমি তাকে তার নফসকে ফুসলিয়েছি এই মন্দ কর্ম করার জন্য। ওয়া ইন্নাহু, নিশ্চয়ই তিনি, লামিনাস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত ছিলেন, ওয়া ইন্নাহু নিশ্চয়ই তিনি, লামিনাস সাদিকিন, একটা লাম অতিরিক্ত নিয়ে আসা হয়েছে, লামে তাকিদ মানে খুব তাকিদ দিয়ে জোর দিয়ে জুলাইখা বলতেছে যে ইউসুফ সে সত্যবাদী, আসলে আমরাই মিথ্যা বলেছিলাম,
তো এখন ব্যাস বাদশাহ এটা নিয়ে তদন্ত করলেন, তদন্ত করে সব মহিলাদেরকে ডেকে আনলেন। মহিলারাও স্বীকারোক্তি দিল যে মূল অপরাধী আসামি জুলাইখা, সেও স্বীকারোক্তি দিল যে না, ইউসুফের কোনো দোষ নাই, আমি আসলে দোষী, আমি তাকে ফুসলিয়েছি, তিনি সত্যবাদী ছিলেন। এইভাবে মামলার তদন্ত হলো। তদন্ত হওয়ার পর সিদ্ধান্ত আসলো যেটা, সেটা হচ্ছে যে ইউসুফ সম্পূর্ণ রকমের নির্দোষ, মহিলারাই তার বিরুদ্ধে চক্রান্ত করেছে, জুলাইখা হলো মূলত এখানে দোষী। তো যখন ইউসুফ আলাইহিসসালামের এই নির্দোষিতা, তার চারিত্রিক নিষ্কলুষতা এবং তার এই পবিত্রতার ব্যাপারটা যখন সবার সামনে পুরোপুরি ক্লিয়ার হলো, স্পষ্ট হলো, এরপর তিনি এখন জেলখানা থেকে বের হয়ে আসতে সম্মত হলেন। তো ইউসুফ আলাইহিসসালাম যে প্রথম চান্সে জেল থেকে বের হলেন না, এর কারণ কি? এর কারণ হিসেবে তিনি বলছেন যে যালিকা লিয়ালামা আন্নি লাম আখুনহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। যালিকা মানে এই যে আমি আমার নির্দোষিতার আবেদন করলাম যে আমার নির্দোষিতার প্রমাণিত হোক, যালিকা যালিকা তলব, এই যে তলব আমি করলাম যে এই ব্যাপারটা নিয়ে তদন্ত হোক, এটা কি কারণে? এটা এই কারণে, এই উদ্দেশ্যে, লিয়া আলামা যেন জানতে পারে, আননি লিয়া আলামা আই লিয়া আলামা আজিজু মিসর, যে মিশরের যেই অর্থমন্ত্রী ছিল জুলাইখার স্বামী, সে যাতে জানতে পারে, আননি অথবা বাদশাহ সবাই যাতে জানতে পারে আননি, যে আমি না, সবাই না, এখানে ওই ইমরাতুল আজিজ আজিজ যে আজিজে মিসর মানে জুলাইখার স্বামী, সে যাতে জানতে পারে আননি যে আমি লাম আখুন হু তার সঙ্গে খেয়ানত করিনি। খানায়া খুনু মানে খেয়ানত করা, আল খেয়ানতু মাসদার, সেখান থেকে লাম আখুন আমি খেয়ানত করিনি, লাম দিয়ে নফি করা হলো, লাম আখুন হু ফাইলে মজরের শুরুতে লাম এনে এটাকে মাদি মানফিতে রূপান্তরিত করা হয়। লাম আখুন হু মানে আই মা খুনতু, মা খুনতু মা কুলতুর জোনে মা খুনতু আমি খেয়ানত করিনি, লাম আখুন হু আমি তার সঙ্গে খেয়ানত করিনি, কারণ তার সে আমাকে কিনে এনেছে মিশরের ক্রীতদাসের বাজার থেকে, তারপরে আমাকে এত সম্মান দিয়েছে, এত ভালো থাকার ব্যবস্থা করেছে, এখন আমি যদি তার স্ত্রীর সঙ্গে অপকর্ম করতাম তাহলে এটা তার সঙ্গে খেয়ানত হতো, বিল গায়েব অনুপস্থিতিতে, কিন্তু আমি এই কাজটা করি নাই, এটা যাতে সে ভালোভাবে জানতে পারে, এই কারণে আমি মূলত এই তদন্ত করার আবেদন করেছিলাম। লাম আখুন হু বিল গায়েবি অনুপস্থিতিতে আমি কি করিনি, তার সঙ্গে খেয়ানত করিনি। ও আন্নাল্লাহ আর নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াহদি সফল করেন না, পথ দেখান না মানে সফল করেন না, ও আন্নাল্লাহ লা ইয়াহদি এবং আল্লাহ তাআলা লা ইয়াহদি পথ দেখান না মানে সফল করেন না, কারণ হাদা ইয়াহদি মানে হচ্ছে কাউকে রাস্তার উপরে রাখা। তো একটা মানুষ যখন রাস্তার উপরে থাকে তখন সে সফলভাবেই চলতে থাকে, কিন্তু রাস্তা থেকে হটে গেলে, সরে গেলে সে তখন ব্যর্থ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে। তো এই কারণে লায়াহদি মানে হচ্ছে সফল করেন না, এখানে তর্জমাটা হবে আল্লাহ তাআলা হেদায়াত করেন না মানে সফল করেন না, কাইদাল খাইনিন খেয়ানতকারীদের ষড়যন্ত্র, খেয়ানতকারীদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা সফল করেন না। وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم। এখন ইউসুফ আলাইহিসসালাম যে এই যে নির্দোষ প্রমাণিত হলেন, তো নির্দোষ প্রমাণিত হওয়ার পর এখন এটা হতে পারে যে নিজের মধ্যে একটা অহংকার আসতে পারে, যে দেখছো আমি তো চারিত্রিকভাবে আমি কত উন্নত বা আমার চরিত্র কত ভালো ইত্যাদি ইত্যাদি, দেখছো সবাই এখন তো প্রমাণিত হলো যে আমার কোনো আমার কোনো দোষ নেই, এই যে সবার মুখে মুখে ওনার একটা প্রশংসা, সবার সামনে ওনার নির্দোষিতা প্রমাণিত হলো, এখন এটা ওনার নিজের মনের ভিতরে একটা অহংকার চলে আসতে পারে বা একটা ইয়া চলে আসতে পারে, নিজের একটা বড়ত্ব আসতে পারে মনের মধ্যে, এই কারণে উনি সঙ্গে সঙ্গে বললেন যে মা উবারি উ নাফসি, বাররা আই উবারি উ মানে নিজেকে নির্দোষ ঘোষণা করা, নিষ্কলুষ ঘোষণা করা, আলওয়ালা ওয়াল বারা, হ্যাঁ এই বারা মানে কি মুক্ততা, ওয়ালা বন্ধুত্ব, বারা মানে মুক্ততা, তো এই বারা থেকেই উবাররিউ এই মাদ্দা থেকে এসেছে, বাররা আই উবাররিউ বাবে তাফঈলের মাসদার এটা, উবাররিউ মানে নাফসি, মা উবাররিউ নাফসি আমি আমার নফসকে আমি আমার নিজেকে মানে মুক্ত মনে করি না, আমি আমার নফসকে বাররা আই উবাররিউ মানে নিরাপদ মনে করি না, আমি আমার নফসকে মুক্ত মনে করি না, কারণ কি, বা নির্দোষ মনে করি না, বা উবারি উ নাফসি আমি আমার নিজেকে নির্দোষ মনে করি না, এর কারণ কি, কারণ হইল ইন্নার নাফসালা আম্মা রতুন বিশু, ইন্নার নফস মানুষের যে নফস আছে আত্মা আছে এটি লা আম্মা রতুন বিশু ই, আম্মা রতুন আমার মুরু মানে আদেশ করা, সেখান থেকে আম্মা রতুন মানে এটা মোবালাগার একটা শব্দ, মোবালাগা মানে হচ্ছে যেটার মধ্যে অর্থটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, যেমন ফাইল মানে হচ্ছে
কর্মকারী, কিন্তু ফাআল মানে অনেক বেশি কর্মকারী, ঠিক আছে। আকিলুন মানে আহার গ্রহণকারী, খাবার গ্রহণকারী, কিন্তু আক্কাল মানে হচ্ছে খুব বেশি পরিমাণে যে খায়, খাদক। এরকম এই ফাআল ওজনটা হচ্ছে মুবালাগার একটা সিগা, এই ওজনে একটা শব্দকে আনলে সেটা আপনার তার মধ্যে অর্থটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। তো আম্মারতুন মানে হচ্ছে মানে আমের মানে আদেশকারী, আর আম্মারতুন মানে হচ্ছে অনেক বেশি পরিমাণে আদেশকারী। তো ইন্না নাফসা লা আম্মারতুন, খেয়াল করে দেখেন প্রথমে ইন্না একটা তাকিদ আনা হলো, নিশ্চয়ই, আন নফস, নিশ্চয়ই নফস। এরপরে লা আম্মারতুন, এই আম্মারতুনের আম্মারতুনের সিগাটা হচ্ছে মুবালাগা, হ্যাঁ, যেটার মধ্যে অর্থটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। তার উপরে আবার শুরুতে লামে তাকিদ নিয়ে আসা হয়েছে, তার মানে একই সঙ্গে এই একটা শব্দের মধ্যে কতগুলো তাকিদ একসঙ্গে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম বলছেন ইন্না নাফসা লা আম্মারাতুন বিসসুই, যে নিশ্চয়ই মানুষের নফস খারাপ কাজের প্রতি অনেক বেশি পরিমাণে আদেশ করে থাকে। তো মানুষের মন কত বেশি মন্দ প্রবণ, এটা এই উনার বলার এই ভঙ্গি থেকে বুঝে আসে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লা ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তরফাতা আইনিন বা আয়ুনিন, যে ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তরফাতা আইনিন, যে আমার নফসের কাছে আমাকে তুমি এক পলকের জন্যও সোপর্দ করো না, যেহেতু নফস এটা নিরাপদ না। মানে সুফিয়ানে কেরাম বলেন যে নফসকে কোনোভাবেই বিশ্বাস করতে নেই, মানুষের যে নিজের যে নফস, এই নফসকে দুনিয়ার সবাইকে বিশ্বাস করলেও নফসকে কখনো বিশ্বাস করতে নেই, নফসকে কখনো নিরাপদ মনে করতে নেই, কারণ নফস আপনাকে কখন কোন দিক থেকে কি কুমন্ত্রণা দিয়ে দিবে আপনি নিজেই বুঝতে পারবেন না। এই কারণে নফসকে কখনো নফসের ব্যাপারে সবসময় সতর্ক থাকা উচিত, এবং নিজের নফসের ব্যাপারে কখনো নিরাপত্তা বা নিরাপদ মনে করা যাবে না। দেখেন না আল্লাহ রসুল বলতেছেন যে ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন, এক চোখের পলকের জন্য, একটা চোখের পলক, চোখের পাতা একবার নিচে পলক পড়তে কতক্ষণ লাগে, 1 সেকেন্ডেরও অনেক ভাগের এক ভাগ মাত্র, মানে 1 সেকেন্ডের চেয়েও কম সময় চোখের পলক পড়াটা। আল্লাহ রসুল বলতেছেন এই চোখের পলক পড়া পরিমাণ সময়টুকুর জন্য হলেও আমাকে আমার নফসের কাছে সোপর্দ করে দিয়েন না, আল্লাহর কাছে দোয়া করতেছেন। কেন? কারণ এই নফসকে সোপর্দ করলে এই নফস এই এক পলকের ভিতরের যে সময়, এই সময়ের ভিতরেও আমাকে কোনো ধোকায় ফেলে দিতে পারে। হ্যাঁ, নফস কখনো নিরাপদ না। তো ইউসুফ আলাইহিস সালাম সেই কথা বলছেন যে ইন্না নাফসা লা আম্মারাতুন বিসু, হ্যাঁ, ইল্লা মা রহিমা রব্বি, তবে মা রহিমা রব্বি, আমার রব যে ক্ষেত্রে দয়া করেন, রহম করেন, সেটা হচ্ছে ভিন্ন, ইল্লা মা রহিমা রব্বি, তবে যে ক্ষেত্রে আমার রব রহম করেন, দয়া করেন, সেটা হচ্ছে ভিন্ন। হ্যাঁ, তার মানে নফস, সুতরাং আমি যে এই যে নিজেকে মানে আমি যে এই যে জুলাইখার এই সমস্ত কুপ্রস্তাবে সাড়া দেই নাই, তারপরে আমি যে নিজেকে এই যে পবিত্র রাখলাম, রাখতে পারলাম, মানে এটা আমার নিজস্ব কোনো কৃতিত্ব না, এটা এটা আমার রব আমার উপর দয়া করেছেন সেজন্য আমি এটা পেরেছি, এটা আমার নিজস্ব কোনো কৃতিত্ব না, সুতরাং এখানে আমার মনে অহংকার আসার, বড় বড়াই আসার কোনো কিছু নাই। এটা উনি নিজেকে নিজে একটা একটা নসিহত করলেন, নিজেকে নিজের এসলা করার জন্য এই কথাগুলো উনি বললেন, যাতে করে উনার মনের ভেতরে কোনো রকমের বড়াই বড়ত্ব ভাব না আসতে পারে, ঠিক আছে। তো এবং ইঙ্গিত করলেন যে আমার এই ভালো থাকাটা পুরোটাই হচ্ছে আসলে আল্লাহর রহমতের কারণে হয়েছে, আমার এখানে কোনো কৃতিত্ব নাই। ইন্না রব্বি গফুরুর রহিম, নিশ্চয়ই আমার রব গফুরুন, ক্ষমাকারী, অনেক বেশি ক্ষমাকারী, রহিমুন, অনেক বেশি দয়ালু। ইন্না রব্বি গফুরুর রহিম, গফুর বললেন তিনি যে ঠিক আছে, ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে তিনি সেটা ক্ষমা করে দিতে পার, সেটা তিনি ক্ষমা করে দিবেন, এই দিকে ইঙ্গিত করলেন আর কি, যে যা ঘটনা ঘটছে এখন তো আর কিছু করার নাই, ঘটে গেছে, তো ঠিক আছে এখন তোমরা তওবাতিল্লা করো, ভালো হয়ে যাও, এটার দিকে ইঙ্গিত করলেন যে ইন্না রব্বি গফুরুর রহিম, কারণ আল্লাহ তো জানেন যে নফসটা হলো আম্মারাতুন বিসু, মানুষকে মন্দ কাজের প্রতি খুব বেশি পরিমাণে আদেশ করে থাকেন, যেহেতু নফসের স্বভাবটাই হচ্ছে এরকম যে মন্দ কাজের প্রতি আদেশ করে থাকেন, আল্লাহ তাআলা নফসকে বানাইছেনই এরকম করে। তো সুতরাং বান্দা যদি এই নফসের প্ররোচনায় পড়ে অপরাধ যদি করেও ফেলে, পরবর্তীতে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তো ইন্না রব্বি গফুরুন, আমার রব হচ্ছেন গফুর, আমার রব দয়ালু, এবং তিনি ক্ষমা করে দেন, কারণ হচ্ছে রহিমুন, তার মধ্যে দয়া আছে, দয়া থাকার কারণে তিনি গফুরুন, বান্দাকে ক্ষমা করে দেন। তো এই নফস, মানুষের নফস এই কারণে কখনো নফসকে নিরাপদ মনে করতে নাই। কোরআনের অন্যান্য আরো দুইটা আয়াত আছে, যে দুইটা আয়াত থেকে মনে হয় যে নফসের আরো দুইটা প্রকার আছে। সূরা কিয়ামার মধ্যে আসছে লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা,
আবার সূরা ফাজরের মধ্যে আসছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। তো এই কারণে উলামায়ে কেরাম বলেন নফস আসলে তিন প্রকার, একটা হচ্ছে নফসে আম্মারা, আর একটা নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না। তো নফসে আম্মারা তো হচ্ছে যে নফস মানুষকে সব সময় মন্দ কাজের আদেশ দেয়, মন্দ কাজ করার দিকে প্ররোচিত করে। আর নফসে লাওয়ামা হচ্ছে মন যখন কোনো মন্দ কাজের প্রতি ধাবিত হয় বা মন্দ কাজে জড়িয়ে পড়ে, তখন যেই নফসটা মানুষের মনকে তিরস্কার করে, লাওয়ামা তো শব্দের অর্থ হচ্ছে তিরস্কারকারী, লামায়া লুমু তিরস্কার করা, যেমন আপনারা পড়েছেন লাউমাতা লাইম ওয়ালায়া খফু লাউমাতা লাইমিন, কোন নিন্দাকারী নিন্দাকে ভয় করে না। এই লাউমাতা লাইম, এই লাউমাতুন মানে হচ্ছে নিন্দা, সেখান থেকে লাউয়ামাতুন অনেক বেশি নিন্দাকারী। অনেক সময় দেখবেন আমরা, আমাদের দ্বারা যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলার অবাধ্যতা হয়ে যায়, পরবর্তীতে নিজের কাছেই খারাপ লাগে, নিজের কাছেই কষ্ট লাগে, ইস গুণাটা করে ফেললাম বা গুণাটা হয়ে গেল, নিজের কাছে একটু খারাপ লাগে। এই যে মনের যে একটা অবস্থাটা কারণে নিজের প্রতি নিজেকে তিরস্কার আসে, এটা হচ্ছে নফসে লাওয়ামা। আর যখন মানুষের মন মানুষকে বারবার পাপের দিকে প্ররোচিত করে, যাও আজকে সিনেমাটা দেখো, অথবা যাও আজকে ওই সিরিয়ালটা দেখো, অমুক শিল্পীর গানটা শুনো, অমুক মুভিটা দেখো, এই যে মন্দ কাজের দিকে যে প্ররোচিত করে, মানুষের মনের এই দিকটা, এই মানসিকতাটার নাম হচ্ছে নফসে আম্মারা। আর গুনাহ হয়ে যাওয়ার পরে যে একটা অনুতপ্ত ভাব জাগ্রত হয় যে ইস কেন গুনাহটা করলাম, কেন করলাম, না করলেই তো ভালো হইতো, এই যে একটা তিরস্কার মনের ভিতর থেকে আসতে থাকে নিজের প্রতি, এটা হচ্ছে নফসে লাওয়ামা, তিরস্কারকারী নফস। আর আরেকটা হচ্ছে মানুষ যখন মানে আরেকটা দেখবেন মানুষের অনেক সময় আছে নফস মানুষকে আল্লাহ তাআলার এবাদতের দিকে ডাকতে থাকে এবং আল্লাহ তাআলার জিকির আজকার করে শান্তি পায়, মনের ওই অবস্থাটা হইল নফসে মুতমাইন্না। মুতমাইন্না মানে প্রশান্ত, প্রশান্ত নফস, যেটা আল্লাহর এবাদতের মধ্যে সবসময় প্রশান্ত হয়ে থাকে, তার মধ্যে কোনো অস্থিরতা নাই, কোনো রকমের কোনো আলাদা তড়পানি নেই। আল্লাহ, আচ্ছা, তো ইউসুফ আলাইহিসসালাম এই ব্যাপারে বললেন, বলার পরে এখন তো সবকিছু ক্লিয়ার হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন বাদশা বলবেন যে ঠিক আছে, এবার তো আর ইউসুফের কারাগার থেকে আসতে কোনো সমস্যা নাই, সে যে দাবি করেছিল যে এই ব্যাপারগুলো নিয়ে পরিপূর্ণ তদন্ত হোক, এগুলো নিয়ে ইয়া হোক, যাচাই বাছাই হোক এবং একটা সিদ্ধান্তে আসুক যে কি অপরাধী, এগুলো তো হলোই। এখন তো সবাই জানতে পারলো যে হ্যাঁ, ইউসুফের কোনো দোষ নাই, সমস্ত দোষ হচ্ছে মহিলাদের, সুতরাং এটা মামলা খালাস। এবার ইউসুফকে আসতে বলো, আমি তাকে আমার খুব প্রিয় আস্থাভাজন, আমার প্রিয় ব্যক্তি হিসেবে তাকে বানিয়ে নিব। এখন বাদশাহ এই আদেশ দিলেন। وقال الملك ائتوني به استخلصه لنفسي فلما كلمه قال انك اليوم لدينا مكين امين। বাদশা বললেন ইতুনি বিহি, যাও। আবার বাদশা লোক পাঠালো, আগে একবার পাঠাইছে বাদশা, ইউসুফ আলাইহিস সালাম আসে নাই তদন্ত করার জন্য, এবার তদন্ত শেষ, এখন বাদশা আবার লোক পাঠালেন যে ইতুনি বিহি, যাও তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে আসো। আস্তাখলিসহু লিনাফসি, ইস্তাখলাসা ইস্তাখলিসু মানে হচ্ছে ঘনিষ্ঠ বানানো কাউকে, খালিসুন মাদ্দা থেকে আসছে খালাস, খালিস মানে কি এখলাস, মানে কোনো কিছুকে একনিষ্ঠ করা। ইস্তাখলাসা ইস্তাখলিসু মানে হচ্ছে একেবারে নিজের আপন বানিয়ে নেওয়া। তো আস্তাখলিসহু লিনাফসি, আমি তাকে আমার খাস লোক বানিয়ে নিব। আস্তাখলিসু মানে কাউকে খাস বানিয়ে নেওয়া, কাউকে বিশেষ ঘনিষ্ঠ মানুষ বানিয়ে নেওয়া। তো আস্তাখলিসহু লিনাফসি, তাকে আমি আমার নিজের জন্য ঘনিষ্ঠ বা খাস বানিয়ে নিব। ফালাম্মা কাল্লামাহু, যখন বাদশাহ, এখন ইউসুফ আলাইহিসসালামকে তারা নিয়ে আসলো কারাগার থেকে, আসার পর রাজদরবারে উপস্থিত হওয়ার পর বাদশাহ কি করলো, কাল্লামাহু, কাল্লামা ইউকাল্লিমু কথা বলা, হায়ার মার্জা ইউসুফের দিকে, লাম্মা কাল্লামাহু, যখন কাল্লামাহু এ বাদশাহ ইউসুফের সঙ্গে যখন কথা বললো, কলা তখন বলল যে ইন্নাকা লিয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, নিশ্চয় তুমি আলিয়াউমা আজকে, লাদাইনা আমাদের কাছে, লাদাইনা ইয়ানি ইন্দানা আমাদের কাছে, মাকিনুন আমিনুন, মাকিনুন মানে হচ্ছে সম্মানিত, মাকিনুন, মাকিনুন শব্দটা এসেছে মাকান থেকে, মাকান মানে কি জায়গা, তো মাকিনুন মানে হচ্ছে যেই ব্যক্তিকে স্পেস দেওয়া হয়, একজন সম্মানিত ব্যক্তি যে তাকেই তো স্পেস দেওয়া হয়, ঠিক না, সম্মান দেওয়া হয়, সম্মান দেওয়া হয় মানে তাকে একটা অবস্থান দেওয়া হয়, তো তোমার একটা অবস্থান আমাদের কাছে আছে, ইন্না লাদাইনা মাকিনুন। তো আমরা বাংলা সহজ তর্জমা করি সম্মানিত, কিন্তু সম্মানিত তর্জমা করলে মাকিনুনের মধ্যে লুকাইত যে একটা অর্থ, মাকিনুনের মধ্যে মাকিনুনটা কোন ধরনের সম্মানিত, কোনটা বাংলা তর্জমার মধ্যে পুরোপুরি আসে না। আরবি অনেক কিছুই, কোরআনের অনেক কিছুই যেটা বাংলা তর্জমা মানে কোনো মতে চালানো যায়, ওই যে অন্ধের লাঠির মতো, হ্যাঁ মানে কোনো মতে চালানো যায়,
কিন্তু এটার মূল একটা শব্দের যে মূল যে রূপ রস শব্দের যেটা গন্ধ শব্দের যে একটা স্বরূপ এটার মধ্যে যে একটা স্বাদ এই ব্যাপারগুলো আসলে বাংলার অনুবাদ ফুটে ওঠে না আসে না আপনাকে এই কারণে কোরআন বুঝতে হলে সরাসরি কোরআনে শব্দ দিয়ে কোরআনকে বুঝতে হবে তাহলে কোরআনের যে প্রকৃত রূপ প্রকৃত যে ঘ্রাণটা ওইটা আপনি পাবেন এই যে এখানে মাকিনুন শব্দটা আপনি যে কোনো অনুবাদ খুলে দেখেন বাংলা দেখবেন যে ওখানে লেখা রাখছে সম্মানিত মর্যাদাবান ইত্যাদি কিন্তু এখানে মাকিনুন কি ধরনের সম্মানিত কি ধরনের মর্যাদাবান কারণ মর্যাদাবান সম্মানিত এই সমস্ত শব্দের জন্য আরবিতে আরো শব্দ আছে কারিমুন তারপরে মুহতারামুন মুকরমুন এরকম অনেক শব্দ আছে কিন্তু এখানে এগুলো কিচ্ছু বলে নাই বলেছে মাকিনুন এমন সম্মানিত যেই সম্মানিত ব্যক্তির একটা অবস্থান আছে আলাদা তার একটা মাকান একটা স্থান আছে একটা অবস্থান আছে কারণ সবসময় সম্মানিত হলেই কিন্তু কি হয় না অবস্থান থাকে না যেমন মনে করেন প্রধানমন্ত্রীর কাছে এখন যদি মনে করেন মা আল্লামা আহমদ শফি সাহেব প্রধানমন্ত্রীর কাছে গেলেন কোনো দরকারে তো অবশ্যই তিনি তাকে সম্মান করেন মুরব্বি হিসাবে একজন আলিম হিসাবে একটা সম্মান করেন কিন্তু ওই যে মাকিন যেটা যে তার একটা অবস্থান একটা কথা বললে সেটাকে তিনি মানে খুব ভালোভাবে এটাকে গ্রহণ করে নেবেন একটা কিছু বললে সেটাকে তিনি নিয়ে নেবেন এই যে একটা অবস্থান বলতে যে একটা ব্যাপার হ্যাঁ একটা প্রভাব একটা অবস্থান ওই ব্যাপারগুলো কিন্তু হয়তো ওইভাবে থাকবে না তো সম্মানিত এক জিনিস একজন মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন উনি মুরব্বি বা একজন আলেম সে হিসেবে তাকে আমি সম্মান করি মুরব্বী হিসেবে তাকে আমি সম্মান করি শিক্ষিত সম্মান করি কিন্তু এর মানে এই না যে তার একটা অবস্থান আমার কাছে আছে তিনি একটা কথা বললে সেটাকে আমি ফেলতে পারবো না হ্যাঁ এরকম এই যে অবস্থানের যে একটা ব্যাপার এটা সবসময় সম্মানিত হলেই যে থাকবে এটা জরুরি না কিন্তু মাকিনুন শব্দের মধ্যে পুরো ব্যাপারটা আছে যে সম্মানিত এবং এমন সম্মানিত যেই সম্মানিতের একটা অবস্থানও আছে একটা মাকান আছে সে একটা কথা বললে এটা সহজে ফেলা যায় না এই তো ইন্না লাদাইনা মাকিনুন আমিন হ্যাঁ নিশ্চয়ই তুমি আমাদের কাছে আজকে সম্মানিত কেমন সম্মানিত ব্যাখ্যা করলাম আর আমিনুন মানে বিশ্বস্ত বিশ্বস্ত কারণ তোমার চারিত্রিক ব্যাপারে নির্দোষিতা তোমার পবিত্রতা এই ব্যাপারে আমরা তো তদন্ত করে বিস্তারিত করে আমরা জানলাম তোমার ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো ডাউট নেই তো তুমি আমাদের কাছে আজকে সম্মানিত এবং বিশ্বস্ত দেখেন ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা চারটা ধাপে তিনি তাকে বিপদ দিয়েছিলেন কিন্তু প্রত্যেকটা ধাপে তিনি সবর করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন যার কারণে এই যে এখন ধাপে 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 আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দিয়ে এখন তাকে আস্তে আস্তে যে সম্মানিত করা শুরু করলেন প্রথম ধাপে তার উপর যে অপবাদগুলো ছিল অপবাদগুলোকে দূর করে দিলেন এখন এই যে তার সম্মানিত হওয়ার পালা এখন একে একে আস্তে আস্তে তার সম্মান একের পর এক সম্মান বাড়তে থাকবে একের পর এক তিনি সামনের দিকে অগ্রসর হতে থাকবেন قال اجعلني على خزائن الارض اني حفيظ عليم এখন ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে বাদশা পরামর্শ করতেছেন যে আচ্ছা কি করা যায় তো ইউসুফ বললেন যে দেখেন সামনে তো খুব কঠিন দিন দুর্ভিক্ষ আসতেছে তারপরে তো উনি পরামর্শ দিলেন ওই আগের যে পরামর্শগুলো ছিল সেগুলোই দিলেন যে আপনারা 7 বছর খুব ভালো করে শস্য উৎপাদন করেন সেগুলোকে গুদামজাত করেন আরও 7 বছর আসবে তখন আপনারা এগুলোকে গুদামজাত করা শস্য দিয়েই আপনারা মানে দেশ পরিচালনা করবেন মানুষের খাদ্যের যোগান দিবেন এমনিভাবে দূর দূরান্তের অন্যান্য যে দেশগুলো আছে সেই দেশেও দুর্ভিক্ষ দেখা দিবে ওই সময়টাতে তখন মানুষের খাদ্য সংকট দেখা দিলে যেহেতু আমাদের কাছে খাদ্য মজুদ আছে সেক্ষেত্রে আমরা খাদ্য বিক্রিও করতে পারবো অন্যান্য মানুষদের কাছে অন্যান্য দেশের লোকদের কাছে খাদ্য বিক্রি করতে পারবো এতে করে রাজকোষে অর্থের একটা যোগান হবে এরকম বিভিন্ন পরামর্শ উনি দিলেন বাদশাকে পরামর্শ দেওয়ার পর বাদশা এখন ওনার কাছে জানতে চাইলো যে আচ্ছা এই যে কাজগুলো করা তো এটা বিশাল বড় দায়িত্বের ব্যাপার এ সবকিছুকে সুষ্ঠুভাবে পরিচালিত করা এগুলো তো অনেক বড় দায়িত্বের ব্যাপার তো এখন এই ক্ষেত্রে আমরা কি করব এত বড় দায়িত্ব কে পালন করবে এরকম লোকজন বিচক্ষণ লোকজন তো আমি দেখি না আমার মন্ত্রী পরিষদে তখন ইউসুফ আলাইহিসসালাম নিজেই বললেন ইজআলনি আলা খাজাইনিল আরদি ইজআলনি আমাকে বানান আলা খাজাইনিল আরদি খাজাইন এটা খাজিনাতুনের বহুবচন খাজিনা খাজানা আমরা বাংলাতে বলি না খাজানা খাজানা মানে ভান্ডার তো খাজাইনিল আরদি মানে দেশের যেই ধনভান্ডার হ্যাঁ মানে অর্থ মন্ত্রণালয় যেটা ধনভান্ডারের দেশের ধনভান্ডারের দায়িত্বে আমাকে আপনি দিন ইজআলনি আমাকে বানান আলা খাজাইনিল আরদি ধনভান্ডারের দায়িত্বে মানে সোজা কথা আপনি আমাকে ধনভান্ডারের দায়িত্ব দিন ইন্নি হাফিজুন আলিম কারণ কি কারণ আমার দুইটা বৈশিষ্ট্য আছে এক হচ্ছে ইন্নি হাফিজুন আমি হেফাজতকারী আমি আমানতের খেয়ানত করি না আমি সবকিছুর হেফাজত করি দুই নম্বরে হইল আলিমুন আমি জ্ঞানীয় আমার জানা আছে যে এই ব্যবস্থাপনাগুলো কিভাবে করতে হবে কোথায় কোন বিষয়গুলোকে মজুদ করতে হবে কতটুকু মজুদ করতে হবে কিভাবে করতে হবে কাদেরকে দিতে হবে এই সব ব্যাপারে জ্ঞান আমার আছে তো এখান থেকে মূলত এই অর্থ মন্ত্রণালয়ের জন্য একজন ব্যক্তির অর্থমন্ত্রী হওয়ার জন্য
কি দুইটা গুণ আবশ্যক এটা এখান থেকে বুঝে আসে, যে একজন ব্যক্তির অর্থমন্ত্রী হওয়ার জন্য বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার জন্য বেসিক দুটো ব্যাপার থাকতে হবে। এক হচ্ছে তার আমানতদারিতা থাকতে হবে, হাফিজুন, তিনি দেশের যে অর্থ সম্পদ এগুলোকে তিনি কখনো খেয়ানত করবেন না, এগুলোর যথেচ্ছা ব্যবহার করবেন না, যেখানে সেখানে অপচয় করবেন না, বরং এগুলোকে সম্পূর্ণ আমানতদারিতার সঙ্গে তিনি হেফাজত করবেন, যেহেতু এটা দেশের সম্পদ। এক দ্বিতীয়ত হচ্ছে এই সম্পদগুলোকে কোথায় কিভাবে কতটুকু খরচ করতে হবে এই সম্পর্কে বিস্তারিত জ্ঞান তার থাকতে হবে। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে সে হচ্ছে অর্থমন্ত্রী হওয়ার যোগ্য। এখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ইন্নি হাফিজুন আলিম, আমার মধ্যে এই দুইটা গুণই আছে, আমি হেফাজতকারীও আবার আমি জ্ঞানীও। এখান থেকে বুঝে আসে যে দায়িত্ব, দেখেন ইউসুফ আলাইহিস সালাম কিন্তু চেয়ে দায়িত্ব নিচ্ছেন, চেয়ে দায়িত্ব নেওয়াটা এটা মানে খুব একটা পছন্দনীয় জিনিস না। হাদিসের মধ্যে আসছে যদি কেউ চেয়ে দায়িত্ব নেয় তাহলে ওই তার ওই দায়িত্বের ভার আল্লাহ তাআলা তার কাছে রেখে দেন। পক্ষান্তরে কেউ যদি চেয়ে দায়িত্ব না নেয় বরং তাকে দায়িত্ব দেওয়া হয়, সে চেয়ে নেয় নাই বরং তাকে যোগ্য মনে করে অন্যরা তাকে দায়িত্ব দিয়েছে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। হ্যাঁ, এই কারণে চেয়ে দায়িত্ব নেওয়াটা এটা ইসলাম পছন্দ করে না। কিন্তু হ্যাঁ, যদি কখনো এমন দেখা দেয় যে সেখানে যোগ্য কোনো লোক নাই, সেখানে যোগ্য কোনো লোক নাই, এখন আমি কিন্তু আমার মধ্যে পরিপূর্ণ যোগ্যতা আছে, প্লাস আমি যদি এখন এই দায়িত্ব যদি না নেই তাহলে এই বিষয়টার এই কর্মের পরিপূর্ণ যে আঞ্জাম দেওয়া ব্যবস্থাপনা করা এটা সম্ভব হবে না, কারণ এখানে এরকম যোগ্য কোনো লোক নাই। হ্যাঁ, অথবা যারা আছে এরা আমানতদার না খেয়ানতদার, তাহলে আমি যদি এখন দায়িত্ব না নেই তাহলে যেহেতু আমার চেয়ে যোগ্য কোনো লোক এখানে নাই, সুতরাং দেশের ক্ষতি হবে, দেশের মানুষের ক্ষতি হবে। এই কল্যাণগুলোর দিকে চিন্তা করে দেখলে এবং আমি নিজেও এই দায়িত্ব নিলে নিজেও আমি ক্ষতিগ্রস্ত হব না বা আমার দিনদারিতার ব্যাপারে কোনো ধরনের কোনো কমতি আসবে না, এই সব ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে নিজে চেয়ে দায়িত্ব নেওয়া। তো শর্ত সাপেক্ষে এই দায়িত্বগুলো মানে নিজে চেয়ে দায়িত্ব নেওয়া যায়, এটা আমরা এখান থেকে বুঝতে পারছি ইউসুফ আলাইহিসসালামের এই কর্ম থেকে, ইন্নি হাফিজুন আলিম। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ইয়াতাবাওয়া মিনহা হাইসু ইয়াশা নুসীবু বিরহমাতিনা মান নাশা ওয়া লা নুদিউ আজরাল মুহসিনিন। এভাবে ইউসুফ আলাইহিসসালাম একসময় মিশরের এখন অর্থমন্ত্রীর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন তিনি। এখন দেখেন ইউসুফ আলাইহিসসালাম কি ছিলেন, ক্রীতদাস ছিলেন, ক্রীতদাস থেকে তিনি এক পর্যায়ে এরকম অপবাদের শিকার হলেন, কারাগারে কারাবন্দী অপরাধী হিসেবে তিনি কারাবন্দী ছিলেন, এত কিছু হওয়ার পরে এখন তিনি একেবারে মন্ত্রী হয়ে গেলেন, একেবারে মন্ত্রী হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা ওই দিকে ইঙ্গিত করছেন যে ওয়াকাদালিকে এমনি ভাবে মাক্কান্না আমি প্রতিষ্ঠিত করেছি ইউসুফা ইউসুফকে, মাক্কান্না মানে মাকান বা জায়গা দেওয়া, মাকান মানে জায়গা, তো মাক্কান্না আমি জায়গা দিয়েছি ইউসুফা ইউসুফকে ফিল আউট দি জমিনে, জমিনে মানে ওই যে মিশরে, মিশরে আমি ইউসুফকে জায়গা করে দিয়েছি, প্রতিষ্ঠিত করেছি। কেন করেছি, ওয়াকাদা আলীকে এমনিভাবে, এমনিভাবে মানে যেভাবে তাকে আমি জেলখানা থেকে মুক্তি দিয়েছি, তাকে আমি নির্দোষ প্রমাণ করেছি, তেমনিভাবে আমি এই মিশরেও তাকে প্রতিষ্ঠিত করেছি। ইয়াতাবাউয়া উমিনহা হাইসু ইয়াশা, তাবাউয়া ইয়াতাবাউয়া মানে হচ্ছে জায়গা করে নেওয়া। হাদিসের মধ্যে আসছে যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাউয়া মাকআদাহু মিনান নার, যে আমার ব্যাপারে জেনে শুনে কোনো মিথ্যা কিছু রচনা করলো ফালইয়াতাবাউয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার আসন, মাকআদ আসন, সে যেন তার আসন বানিয়ে নেয়, তার স্থান করে নেয় জাহান্নামে। ফালইয়াতাবাউয়া মাকআদাহু মিনান নার, এই তাবাউয়া ইয়াতাবাউয়া মানে হচ্ছে জায়গা করে নেওয়া, অবস্থান করে নেওয়া, কোন জায়গায় অবস্থান করা। তো ইয়াতাবাউয়া ও মিনহা, মিনহা ইয়ানি মিনাল আরদি, হ্যাঁ ইয়াতাবাউয়া ও তিনি জায়গা করে নিতে পারেন, অবস্থান করতে পারেন, মিনহা ওই দেশের, হাইসু ইয়াশা যেখানে ইচ্ছা সেখানে, হাইসু মানে যেখানে, তো হাইসু ইয়াশা যেখানে ইচ্ছা সেখানে, মানে ইউসুফ আলাইহিসসালাম একসময় কারাগারে বন্দী ছিলেন, কারাগারের বাইরে যাওয়ার অনুমতি তার ছিল না, আর এখন তাকে আল্লাহ তাআলা এমনভাবে প্রতিষ্ঠিত করলেন যে তিনি এখন পুরা মিশরের যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, কারণ তিনি এখন মিশরের মন্ত্রী, তিনি ইয়াতাবাউয়া অবস্থান করতে পারেন, মিনহা ওই দেশের, হাইসু ইয়াশা যেখানে ইচ্ছা সেখানে। নুসিবু বিরহমাতিনা, নুসিবু আমি পৌঁছাই, আল্লাহ তাআলা বলতেছেন নুসিবু আমি পৌঁছাই, আসবা ইউসিবু মানে পৌঁছানো, আক্রান্ত হওয়া, কোনো কিছুতে পাওয়া। তো নুসিবু আমি পৌঁছাই, আল ইসবাদু থেকে নুসিবু আমি পৌঁছাই, বিরহমাতিনা আমার রহমতের, আমার রহমতকে আমি পৌঁছাই, মান নাশা ও মান ওই ব্যক্তিকে, নাশা ও যাকে আমি ইচ্ছা করি, মানে যাকে ইচ্ছা তার কাছে আমি আমার রহমত
পৌঁছাই। ওয়ালা নুদিউ আজর আল মুহসিনিন, লা নুদিউ আমি নষ্ট করি না, আল ইদাআতু মাসদার থেকে আদাআ ইউদিউ নষ্ট করা, ওয়ালা নুদিউ এবং আমি নষ্ট করি না, আজর আল মুহসিনিন সৎকর্মশীলদের প্রতিদান আমি বিনষ্ট করি না। যেমন ইউসুফ সৎকর্মশীল ছিল, তার প্রতিদান আমি এখন তাকে এই যে ধাপে ধাপে দেওয়া শুরু করলাম। وَلَأَجْرُ الْآخِرَةِ خَيْرٌ لِّلَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ। আখিরাতের যে প্রতিদান এটা হলো খাইরুন, উত্তম। কিসের তুলনায় উত্তম? মিন আজির দুনিয়া, দুনিয়ার প্রতিদানের তুলনায় আখিরাতের এই প্রতিদান হলো উত্তম। হ্যাঁ, কাদের জন্য উত্তম? লিল্লাদিনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আখিরাতের উপর, নবীদের উপর। লিল্লাদিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য। আল্লাযিনা ইসমুল মাউসুল, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে তাদের জন্য। ওয়া কানু ইয়াত্তাকুনা, এবং তারা তাকওয়া অবলম্বন করত। কানু ইয়াত্তাকুন, ইত্তাকা ইয়াত্তাকি বাবুল ইফতিআল থেকে তাকওয়া অবলম্বন করা। তো ওয়া কানু ইয়াত্তাকুনা, মাজি ইস্তিমরারি এটা, কানু ইয়াত্তাকুনা, তারা তাকওয়া অবলম্বন করত। তো এদের জন্য রয়েছে এই, এদের জন্য যে প্রতিদান এটা আখেরাতের, আখেরাতে তাদের জন্য যে প্রতিদান রয়েছে এটা দুনিয়ার প্রতিদানের চেয়ে আরো বেশি উত্তম। দুনিয়াতেও এদেরকে প্রতিদান দেওয়া হয়, কিন্তু দুনিয়াতে যতটুকু প্রতিদান দেওয়া হয় এর তুলনায় আখেরাতে যা দেওয়া হবে সেটা আরো অনেক বেশি উত্তম। দেখেন ইউসুফ আলাইহিসসালাম ছিলেন এই সৎকর্মশীল, তো আল্লাহ তাআলা ওনাকে তো ওনার সৎকর্মের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন। ওনাকে কারাগার থেকে মুক্তি করলেন, তারপরে নির্দোষ প্রমাণ করলেন, এরপরে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিলেন তাকে। এই যে এগুলো কিন্তু ওনার যে সৎ, উনি যে একজন ভালো মানুষ ছিলেন, সৎ পথে উনি ছিলেন, এগুলোর প্রতিদান আল্লাহ তাআলা ওনাকে দিচ্ছেন দুনিয়াতেই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো, তোমাদের ভালো কাজগুলোর যে প্রতিদান আমি দুনিয়াতে দেই, দুনিয়াতে যেটা দেই এটা তো খুবই সামান্য, মানে এর চেয়ে আখেরাতে যেটা আমি দিব, আখেরাতে যেটা তোমাদের পাওনা হয়ে আছে ওইটা তো দুনিয়ার এটার চেয়ে আরো বহু গুণে উত্তম, অনেক বেশি ভালো এটার চেয়ে। তার মানে দুনিয়াতে যা পাই সেটা খুবই সামান্য, একেবারে তুচ্ছ, এর চেয়ে আখেরাতে যেটা পাবো সেটা আরো অনেক বেশি উত্তম। ওয়াজা ইখওয়াতু ইউসুফ ফাদখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। এখন তো ওই যে 7 বছর শস্য উৎপাদন হলো, তারপরে প্রচুর পরিমাণে মানুষ ফল ফলাদি উৎপাদন করার পর এই শস্যগুলো গুদামজাত করে সংরক্ষণ করা হলো। এরপর এখন ওই যে দুর্ভিক্ষে 7 বছর চলে আসলো, দুর্ভিক্ষে 7 বছর চলে আসার পর দেখেন আমরা কিন্তু ইতিমধ্যে, যদিও এইটা চতুর্থ দিন আমাদের, কিন্তু মানে আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় 40 বছর পার করে ফেলেছি, মানে 4 দিনে আমরা 40 বছর পার করে ফেলেছি, সুবহানাল্লাহ। মানে সেই ইউসুফ আলাইহিসসালাম ছোট ছিলেন, একেবারে বাচ্চা ছিলেন, স্বপ্নে দেখছিলেন যে 11টা তারকা, চন্দ্র সূর্য সেজদা করছে ওনাকে। হ্যাঁ, এরপরে উনি কূপে পড়লেন, মিশরে আসলেন, ইত্যাদি ইত্যাদি হলো, কারাগারে প্রায় 10-15 বছর ছিলেন। হ্যাঁ, এখন মিশরের মন্ত্রী হয়ে গেলেন, মানে 4 দিনে আমরা 40 বছর পার হয়ে গেছে, সুবহানাল্লাহ। এখন আবার 40 বছর, এখন আবার এই যে 7 বছর পার হয়ে গেলাম, যে যে 7 বছর চাষাবাদ হবে, ভালো ফসল উৎপাদন হবে, এই 7 বছর পার হয়ে গেল। পার হওয়ার পরে এখন ওই যে দুর্ভিক্ষে 7 বছর আসলো, কারণ কোরআন এই ঘটনাগুলোকে, যেহেতু কোরআন ঘটনাগুলোকে বিস্তারিত উল্লেখ করে না, খুব সংক্ষিপ্ত করে উল্লেখ করে। কেন? কারণ কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ঘটনাগুলো বর্ণনা করা হয়, এটা বর্ণনা করার উদ্দেশ্য এটা না যে ঘটনাগুলো জানানো, এটা একটা উপন্যাস, খুঁটিনাটি সবকিছু বলা হবে যাতে করে একজন পাঠকের মাথায় পুরো চিত্রটা ভেসে উঠে। মানে কোরআন তো এরকম না, গল্পের কোনো বই না, উপন্যাস না। এই কারণে কোরআন ঘটনা বর্ণনা করতে গিয়ে খুঁটিনাটি সবকিছু বর্ণনা করে না, বরং ঠিক যতটুকু দরকার, যতটুকু না হলেই নয়, অতটুকু বলে বলে চলে যায়। ঠিক আছে, যেমন এই যে এখানে ইউসুফ আলাইহিসসালাম উনি অর্থমন্ত্রী হলেন, হওয়ার পরে মাঝখানে যে 7 বছর অতিবাহিত হয়ে গেল, হ্যাঁ, যে 7 বছর প্রচুর ফসল উৎপাদন হবে এটা অতিবাহিত হয়ে গেছে, এরপরে দুর্ভিক্ষের বছর চলে আসছে, এগুলো কিছুই কোরআন বলতেছে না। কোরআন সরাসরি চলে গেছে যে ইউসুফের ভাইরা খাদ্যশস্য নেওয়ার জন্য উনার কাছে আসছে। হ্যাঁ, সরাসরি ওখানে চলে গেছে। তার মানে এখন এখান থেকে পাঠককে বুঝে নিতে হবে যে ও আচ্ছা, তার মানে মাঝখানে এই ঘটনাগুলো ঘটে গেছে, যে 7 বছর শস্য উৎপাদন হয়েছে, সেগুলোকে গুদামজাত করা হয়েছে, তারপরে হচ্ছে এখন দুর্ভিক্ষ দেখা দিছে মিশরের। এই দুর্ভিক্ষ শুধু মিশরে না, মিশরের বাইরে আশপাশের যে দেশগুলো সেই দেশগুলো তো ছড়িয়ে পড়েছে। তো হজরত ইয়াকুব আলাইহিসসালাম থাকতেন হচ্ছে কেনান শহরে, কেনান এটা বর্তমান ফিলিস্তিনের একটা অঞ্চল, এই কেনানে উনি থাকতেন। আর ইউসুফ আলাইহিসসালাম তো ছিলেন মিশরের অর্থমন্ত্রী, তো কেনান বা ফিলিস্তিন তো মিশর থেকে মোটামুটি বেশ দূরেই। এই দুর্ভিক্ষ শুধু মিশর না, মিশরের বাইরের অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়েছিল। তখন ইউসুফ আলাইহিসসালাম ওই যে পরামর্শ অনুসারে মানুষদেরকে খাবার বিক্রি করা শুরু করলেন, খাবার দেওয়া শুরু করলেন, মাথাপিছু
এক উট বুঝাই পরিমাণ খাবার দিতেন, হ্যাঁ হিমলু বাইর, এক উট যতটুকু খাবার বহন করতে পারে অতটুকু খাবার এক একজনকে তিনি দিতেন। তো এটা মোটামুটি মুখে মুখে ছড়িয়ে পড়লো যে ইউসুফ তো এরকম মিশরের যে অর্থ খাদ্যমন্ত্রী, তিনি এরকম মিশরের খাদ্যের গুদাম থেকে মানুষদেরকে খাদ্য সরবরাহ করছেন। এটা শোনার পর দূর দূরান্ত থেকে মানুষেরা মিশরে আসতে লাগলো খাদ্য কেনার জন্য, যেহেতু দুর্ভিক্ষ চলছে। তো ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরাও এটা জানতে পেরে ইয়াকুব আলাইহিসসালাম তার ভাইদেরকে পাঠা ওনার ছেলেদেরকে পাঠালেন যে যাও তোমরাও মিশর থেকে খাবার সংগ্রহ করে আসো, যেহেতু এখন দুর্ভিক্ষের সময়। তো এখন এই যে ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা এখন এই মিশরে আসতেছে খাবার কেনার জন্য। ওয়াজা আসলো ইখওয়াতু ইউসুফা, ইউসুফের ভাইয়েরা মিশরে আসলো খাবার নেওয়ার জন্য দুর্ভিক্ষের বছরে। ফাদাখালু আলাইহি, তারা প্রবেশ করলো আলাইহি ইয়ানি আলা ইউসুফা, ইউসুফের কাছে আসলো খাবার নেওয়ার ব্যাপারগুলো। ইউসুফ আলাইহিসসালাম নিজেই সরাসরি তদারকি করতেন, যেহেতু ওই কর্মচারীদেরকে দিয়ে কাজ করাইলে অনেক সময় তারা খেয়ানত করে, যেহেতু তাদের ইমান ছিল না, হ্যাঁ তো তারা অনেক সময় খেয়ানত করতো বা অনেক সময় তারা মানে ঠিকভাবে এটার ব্যবস্থাপনা করতে পারতো না। এই কারণে ইউসুফ আলাইহিসসালাম মানে সরজমিনে থেকে তদারকি করতেন কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না কাকে কতটুকু দেওয়া হবে। তো এখন দাখালু আলাইহি, তারা ওই ইউসুফ আলাইহিসসালামের কাছে প্রবেশ করলো। ফা আরাফা হুম, তাদেরকে দেখেই তিনি চিনে ফেললেন যে রে এই লোকগুলো তো আমার ভাই। ফা আরাফা হুম, তিনি সঙ্গে সঙ্গে চিনে ফেললেন এরা তো আমার ভাই। ওয়াহুম লাহু মুনকিরুন, কিন্তু তারা তাকে চিনতে পারলো না। ওয়াহুম তারা লাহু তাকে মুনকিরুন মানে অচেনাকারী ছিল। আনকারা ইউনকিরু মানে হচ্ছে কোনো কিছুকে অস্বীকার করা, কোনো কিছু অচেনা হওয়া। তো মুনকিরুনা মানে হচ্ছে অস্বীকারকারী, তারা তাকে অস্বীকারকারী ছিল। অস্বীকারকারী ছিল মানে তারা বুঝতে পারতেছিল না যে এই যে খাদ্যমন্ত্রী যার কাছে আমরা খাদ্য নিতে আসছি এই হচ্ছে আমাদের সেই ছোট ভাই যাকে আমরা শত্রুতামি করে এরকম কূপের মধ্যে ফেলে দিয়েছিলাম। আচ্ছা, ওই যে সেখানে যখন ইউসুফ আলাইহিসসালামকে কূপে নিয়ে যাওয়া হচ্ছিল ফেলে দেওয়ার জন্য, তখন আল্লাহ তাআলা ওহি পাঠিয়ে ওনাকে বলছিল না যে তুমি তাদেরকে সংবাদ দিবে তাদের এই কর্মের ব্যাপারে, তারা তোমাকে চিনতে পারবে না। ওই সংবাদের ওই ওহির বাস্তবায়নে যে এখন এখন এখানে হচ্ছে। উনি উনার ভাইদেরকে জিজ্ঞাসা করলেন যে আরে ভাই তোমরা কোথেকে আসছো? তারা বললো যে আমরা তো কেনান থেকে আসছি। উনি বললেন যে তোমরা তো মিশরের মানুষ না, তোমাদের ভাষাও মিশরের মানুষের ভাষার সঙ্গে মিলে না, তোমরা অন্য দেশ থেকে আসছো, তোমাদেরকে দেখে মনে হয় তোমরা গোয়েন্দা, তোমরা তোমাদেরকে দেখে মনে হয় যে তোমরা গোয়েন্দা, তোমরা তো ভালো মানুষ না মনে হয়। এটা বলার পরে তারা বললো যে না না আমরা ভালো মানুষ, আমরা কোনো গোয়েন্দাগিরি করতে আসি নাই, আমরা এখানে খাবারের অভাবে পড়ে আমরা এখন খাদ্য কিনতে আসছি। তো উনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ঠিক আছে, তোমাদের আর কে কে আছে তোমার পরিবারে? বললো যে আমার বাপ মা আছে, তারপরে আমাদের আমরা 12 ভাই ছিলাম, তার মধ্যে আমাদের সবচেয়ে আমাদের ছোট ভাই সে হারায় গেছে, তার নাম ছিল ইউসুফ, সে হারায় গেছে, আর আরেক ভাই আছে বিনিয়ামিন, এরা দুজন সহোদর ভাই, একই মায়ের পেটের ভাই। তো যেহেতু তার ভাই হারায় গেছে এই কারণে আর আব্বা ওই ছোট ভাই যে তাকে আর আমাদের সঙ্গে দেয় নাই, কারণ এক ভাই হারায় গেছে এই শোকে আমার আব্বা খুবই মানে মুমূর্ষ। তো আরেক ভাইকে আমরা রেখে এসেছি যাতে করে অন্তত আব্বার একটা সান্ত্বনা হয়, আর আমরা এই যে 10 ভাই এই 10 ভাই আমরা আসছি খাদ্য নেওয়ার জন্য। এভাবে ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে মানে পারিবারিক ভাবে এভাবে জিজ্ঞাসা করে জিজ্ঞাসাবাদের ভেতরে দিয়ে উনি উনার পরিবারের কে কেমন আছে না আছে এই সব তথ্যগুলো সবকিছু উনি জানলেন। জানার পরে উনি কিন্তু নিজের পরিচয় দিচ্ছেন না এবং পরিচয় প্রকাশ করছেন না, উনি সব সংবাদ টংবাদ জানলেন, বাড়ির অবস্থা কি, বাপ কেমন আছে, ওনার যে ছোট ভাই আপন ভাই বিনিয়ামিন সে কেমন আছে, সব কিছু জানলেন। জানার পরে লাম্মা জাহাজাহুম, যখন তিনি জাহাজা ইউজাহিজু মানে হচ্ছে আসবাবপত্র তৈরি করে দেওয়া, কোনো কিছু রেডি করে দেওয়া, প্রস্তুত করে দেওয়া, লাম্মা জাহাজাহুম যখন তিনি তাদেরকে প্রস্তুত করে দিলেন, বিজাহাজিহিম, জাহাজুন মানে হচ্ছে আসবাবপত্র রসদপত্র জিনিসপত্র, বিজাহাজিহিম তাদের জিনিসপত্রের মাধ্যমে যখন তিনি তাদেরকে প্রস্তুত করে দিলেন মানে তাদের যে পাত্র টাত্র বস্তা টস্তা বোঝাই যা যা খাবার টাবার দেওয়ার সব কিছু যখন তিনি প্রস্তুত করে দিলেন, কলা তখন তিনি বললেন ই তুনি তোমরা আমার কাছে আসো, নিয়ে আসো, বি আখিন লাকুম তোমাদের যে একটা ভাই আছে ছোট ভাই ওই যে বিনিয়ামিন নামে তাকে তোমরা নিয়ে আসো আমার কাছে, মিন আবিকুম তোমাদের বাবার থেকে, তোমাদের বাবার থেকে তোমাদের যে একটা ভাই আছে তাকে আমার কাছে নিয়ে আসো তোমরা, ই তুনি আমার কাছে তোমরা আসো, বি আখিন তোমাদের এক ভাইকে নিয়ে,
বি আখিন এক ভাইকে নিয়ে, লাকুম তোমাদের, তোমাদের এক ভাইকে তোমরা আমার কাছে নিয়ে আসো, মিন আবিকুম তোমাদের বাবার কাছ থেকে। আলা তারাও না, তোমরা কি দেখতেছো না? মানে ইউসুফ আলাইহিসসালামের খুব মন চাচ্ছিল যে ওনার ছোট ভাইটাকে দেখতে, কারণ স্বাভাবিক ওনার আপন ভাই ছিল বিনিয়ামিন। তো এত বছর বিচ্ছেদের বছর, কত বছর হয়ে গেছে ভাইকে দেখা না, ভাইকে দেখতে তো মন চায়। সেজন্য তিনি বললেন আর কি যে আমার ভাইটাকে তোমাদের যে ভাই আছে ছোট ভাই তাকে তোমরা নিয়ে আসো। আল্লাহ তারাও না, তোমরা কি দেখতেছো না? আননি, যে আমি উফিল কাইলা, আফা ইউফি আল ইফা উ মাসদার বাবুল ইফাল থেকে, অর্থ হচ্ছে পরিপূর্ণ দেওয়া, কোনো কিছুকে পরিপূর্ণভাবে দেওয়া, এটাকে বলা হয় আফা ইউফি। তো আলা তারাও না, তোমরা কি দেখতেছো না? আননি, যে আমি উফিল কাইলা, মানে কাইলুন এটা একটা আরবি পরিমাপ, কাইলুন মানে হচ্ছে ওজন, ওজনকে বলা হয় কাইলুন। ওজন বলতে ওই যে ওজন, তো ওজন শব্দটা তো আরবি, ওজন মানে ওজন করা, পরিমাপ করা, কিন্তু কাইল বলা হয় আপনার ওই যে পাত্রের মধ্যে মেপে যে ওজনটা করা হয়, যেমন 100 টাক, তারপরে টুকরিতে, গ্রাম দেশে তো আপনারা দেখেছেন যে চাউল টাউল এগুলো মাপতো এক জাতীয় টুকরিতে করে, বা এই যে এক ধরনের কি বলে এটাকে, যে 100 টাক বা এক এক লিটার 100 টাক, এগুলো তো 100 টাকের আলাদা, মানে আলাদা মাপের পাত্র আছে, এরকম এই যে নির্দিষ্ট মাপের যে পাত্র দিয়ে যে খাবার মাপা হয় এই মাপগুলোকে বলা হয় কাইল। আর দাড়িপাল্লা দিয়ে যে ওজন করা হয় ওজন, এটাকে তো বলা হয় ওজনই। আর কাইল বলা হয় ওই যে পাত্র দিয়ে মেপে পরিমাপ করা, এটাকে বলা হয় কাইল। তো ইন্নি উফিল কাইলা, যে তোমরা দেখতেছো না? আননি, যে আমি উফিল কাইলা, এই মানে পরিমাপে পরিপূর্ণ দেই, উফি আমি পরিপূর্ণ দেই, পরিপূর্ণ করি, আল কাইলা ওই যে খাবার ওজনে, মানে খাবার ওজনে আমি পরিপূর্ণভাবে দেই। তোমরা কি দেখতেছো না? কারণ অনেক সময় আছে যে একটু কম টম করে, যতটুকু খাবার দেওয়া দরকার অতটুকু দেয় না, মানে ওজনের মধ্যে কারচুপি করে। থাকে না আমাদের দেশে যে দেখে না চাউল চোর, ত্রাণে চাউল চুরি করে নিয়ে যাচ্ছে, অথবা যেখানে জন প্রতি 5 কেজি করে দেওয়ার কথা সেখানে 4 কেজি দিচ্ছে, আরেক কেজি মেরে দিচ্ছে। তো কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তো ছিলেন হাফিজুন আলিমুন, আমানতদার ছিলেন তিনি, এই কারণে তিনি এটা করতেন না, যার যতটুকু প্রাপ্য পুরোপুরি তিনি দান করতেন। এটাই বলতেছেন যে ইন্নি উফিল কাইলা, আমি পরিমাপটা পুরোপুরি দেই, ওয়া আনা খাইরুল মুনজিলিন। উনি ওনার নিজের দুইটা বৈশিষ্ট্য বললেন, একটা হলো উফিল কাইলা, আমি মাপ পরিপূর্ণ দেই, ও আনা খাইরুল মুনজিলিন, এবং আমি খাইরুল মুনজিলিন, আনজালা ইউনজিলু মানে আল ইনজালু থেকে অবতীর্ণ করা, নাজিল করা। আর আরেকটা হচ্ছে যে মানে মেহমানদারি করা, মুনজিলিন মানে মেজবান, যিনি মেহমানদারি করান, মুনজিল। তো আনা খাইরুল মুনজিলিন, খাইরুন এটা ইসমুত তাফদিল, সরাসরি এজফাত হয়ে ব্যবহার হয়েছে, খাইরুল মুনজিলিন মানে আমি খুবই উত্তম অতিথি অতিথি পরায়ণ, বা খুবই উত্তম মেজবান, যে দেখো না তোমাদেরকে আমি কত সমাদর করলাম। কারণ যেহেতু উনি যখন বুঝতে পারলেন যে তারা তার ভাই, তখন উনি তাদেরকে মানে খুব ইজ্জত সম্মান করে তাদেরকে খুব আরামায়েশে থাকার ব্যবস্থা করেছিলেন। সেই হিসেবে তিনি বললেন যে ওয়া আনা খাইরুল মুনজিলিন, এবং আমি খুব অতিথি পরায়ণ, আমি খুবই মেহমান নওয়াজ। তো সুতরাং তোমরা তোমাদের ভাইকে নিয়ে আইসো, কোনো ভয় নাই, সমস্যা নাই। ফা ইনলাম, এখন উনি বললেন যে আর দেখো সাবধান, এখন যদি সামনের বার আসার সময় যদি তোমাদের ভাইকে যদি নিয়ে না আসো, তাইলে কিন্তু খবর আছে, তাহলে তোমাদেরকে আর খাবার টাবার দেওয়া হবে না। একটা হুমকিও দিয়ে দিলেন, মানে নরমে গরমে, আগেরটা ছিল নরমে, এবার গরমে, নরমে গরমে ভালো মতন তাদেরকে ওষুধ দিয়ে দিলেন, যাতে করে ভাইকে অবশ্যই নিয়ে আসে। কি বললেন? ফা ইনলাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়া লা তাকরাবুন। লাম ইনলাম তা তুনি বিহি, যদি তোমরা তাকে নিয়ে না আসো, ইন যদি লাম তা আতু তোমরা না আসো, নি আমার কাছে, বিহি তাকে নিয়ে, যদি তোমরা আমার কাছে তাকে নিয়ে না আসো, ফালা কাইলা লাকুম, তাহলে তোমাদের জন্য মানে পরিমাপকৃত কোনো খাবার থাকবে না। ফালা কাইলা, কোনো কাইল থাকবে না, মানে ওই যে পরিমাপকৃত যেই খাবার ওইটা থাকবে না, লাকুম তোমাদের জন্য, তোমরা এটা পাবে না, ইংদি আমার কাছে, আমার কাছে তোমাদের জন্য কোনো পরিমাপকৃত কোনো খাবার তোমরা পাবে না, নাই। ওয়ালা তাকরবুন, করিবা ইয়াকরবু সামিআ ইয়াসমাউ থেকে নিকটবর্তী হওয়া, তো ওয়ালা তাকরবুনি ইয়ানি ওয়ালা তাকরবুনি, এটা ইয়া মুতাকাল্লিম ছিল, সংক্ষেপ করে ইয়া ফেলে দেওয়া হয়েছে, ওয়ালা তাকরবুনি মানে এবং তোমরা আমার কাছে দ্বারাও আসবে না, মানে খাবার তো পাইবেই না, আমার কাছে দ্বারাও তোমরা আসবে না, যদি তোমাদের ভাইকে না নিয়ে আসতে পারো, কষ্ট করে আসবা কিন্তু খাবার পাইবা না, তোমাদেরও কষ্ট, দরকার কি, আসারই দরকার নেই তোমাদের। ওয়ালা তাকরবুনি, তোমরা আমার নিকটবর্তীও হবে না।
قالوا سنراود عنه أباه وإنا لفاعلون এখন তারা বলল যে সানুরাউদু আনহু আবাহু আচ্ছা ঠিক আছে তার ব্যাপারে আমরা আমার বাবাকে রাজি করানোর চেষ্টা করব ওই যে রওয়াদা ইউরাউদু আবারো আসছে রওয়াদা ইউরাউদু মানে আমরা আগে তর্জমা করেছিলাম ফুসলানো এখানে ফুসলানো মানে কি একটা ব্যাপারে কেউ রাজি না হইলে তাকে বারবার ছলে বলে কৌশলে মানে তাকে সম্মত করানোর চেষ্টা করা এটাকে বলা হয় রওয়াদা ইউরাউদু তাহলে আমরা আগে জুলাইখার ক্ষেত্রে তর্জমা করেছিলাম যে জুলাইখা ইউসুফকে ফুসলিয়েছিল আর এখানে বলবো আনহু আবাহু মানে অবশ্যই আমরা তার ব্যাপারে তার বাবাকে আমরা ফুসলাবো বললো তার এখানে মিলবে না তো এখানে আমরা কি বলবো রাজি করানোর চেষ্টা করব সম্মত করানোর চেষ্টা করব সানু রবিদু আনহু আবাহু সানু রবিদু আমরা মানে সম্মত করানোর চেষ্টা করব আনহু তার ব্যাপারে আবাহু তার বাবাকে আমরা তার ব্যাপারে সম্মত করানোর চেষ্টা করব ওয়া ইন্না লাফাইলুন এবং আমরা অবশ্যই এটা করব ওয়া ইন্না দুইটা তাকে দাঁড়ছে এখানে ওয়া ইন্না একটা নিশ্চয় আমরা ইন্না নিশ্চয় আমরা লাফাইলুনা ফাইলুন মানে করব ফাইলুন ইসমুল ফাইলের সিগা ফাইলুন ফাআলা ইয়া ফাআলু থেকে ফাইলুন আমরা করব আর লামটা লামে তাকি তো ওয়া ইন্না লাফাইলুন অবশ্যই অবশ্যই আমরা এটা করবই মানে আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব তার বাবাকে রাজি করানোর জন্য যেন আগামীবার আসার সময় তিনি এই বিনিয়ামিন যে আছে আমাদের ছোট ভাই তাকে আমাদের সঙ্গে দিয়ে দেন এই বাস এই কথাবার্তা হওয়ার পর এখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার যে কর্মচারীরা আছে ওদেরকে বললেন এক কাজ করো এরা তো মানে উনি চিন্তা করলেন যে এরা যে যাবে চলে যাওয়ার পর এরা যে আরেকবার যে আসবে আরেকবার আসার জন্য তো এদের টাকা থাকতে হবে এরা যে আসবে রাস্তার পথ খরচ আছে তারপরে ওরা যে খাদ্য কেনার জন্য আসবে তো ওরা তো টাকা দিয়ে কিনতে আসবে তো এখন খাদ্য কেনার মতন টাকা যতক্ষণ পর্যন্ত জোগাড় না হবে ততক্ষণ পর্যন্ত তো তারা আমার কাছে আসবে না আর কারণ একবার যেহেতু তারা খাবার কিনে ফেলেছে টাকা পয়সা দিয়ে তো এখন তো তাদের আর হাতে টাকা পয়সা থাকার কথা না তার মানে দ্বিতীয়বার তারা যখন আবার আসবে তো এটা তারা টাকা পয়সা জোগাড় হইলে তারপরে আসবে এর আগে তো আর আসবে না তার মানে টাকা পয়সা জোগাড় হইতে যত দেরি হবে তাদের আগমনেও তত দেরি হবে এই কিন্তু এখন উনি তো উনার ছোট ভাইকে দেখার জন্য খুব অস্থির কত বছর ধরে ছোট ভাইকে দেখে না এখন এই কারণে উনি চিন্তা করলেন যে এক কাজ করি ওরা যেই টাকা দিয়ে খাদ্যগুলো কিনেছে ওই টাকা পয়সাগুলো ওদেরকে ফিরিয়ে দেই তাহলে কি হবে ওরা বাড়িতে যাওয়ার পর যখন দেখবে যে আমরা যেই সমস্ত জিনিসের বিনিময়ে খাদ্যদ্রব্য কিনেছি এগুলো আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে তখন এরা দ্রুত আরও একবার খাবার কিনতে আসার জন্য প্রস্তুত হবে কারণ এখন আর তাদের টাকার চিন্তা করার কোনো দরকার হবে না ঠিক আছে তো এই চিন্তা করে উনি কি করলেন কর্মচারীদেরকে বললেন যে এক কাজ করো এদের যে পণ্য মূল্য কারণ আগে তো আর এরকম দেরহাম দিনার ছিল না বা থাকলেও মানুষ সাধারণ স্বাভাবিকভাবে লেনদেন করত কি দিয়ে জিনিস দিয়ে জিনিস কিন্তু যার চাউল কিনা দরকার কিন্তু তার কাছে আছে হচ্ছে কাপড় তো সে কাপড় দিয়ে চাউল নিত হ্যাঁ আবার আরেকজনের আছে মনে করেন কাপড় কিন্তু তার নাই চাউল আছে কিন্তু কাপড় নাই তো সে দোকানে গিয়া চাউল দিত দিয়ে ওখান থেকে কাপড় নিয়ে আসতো মানে পণ্য বিনিময় পণ্যের মাধ্যমে পণ্যের বিনিময় করা হতো আগে এই ধরনের সিস্টেম ছিল তো এরকম তারাও খাবার কেনার জন্য এসেছিল তাদের বিভিন্ন পণ্য নিয়ে হ্যাঁ সেটা স্বর্ণ অলঙ্কার হোক বা অন্যান্য জিনিসপত্র যাই হোক এগুলো দিয়ে তারা বস্তু দিয়া এই খাবার কেনার জন্য এসেছিল তো এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কি করলেন কর্মচারীদেরকে বললেন যে এগুলো তাদের ওই যে থলে আছে যেই খাবারের যেই বস্তাগুলো আছে এগুলোর মধ্যে তোমরা চুপি চুপি গোপনে দিয়ে দাও ওরা যাতে না দেখে কারণ তারা দেখলে আবার একটু সংকোচ বোধ করতে পারে যে আমাদেরকে বিনামূল্যে দেওয়া হচ্ছে কেমন যেন ভিক্ষার মতন হয়ে গেল তারা একটু লজ্জা পেতে পারে যেহেতু নবী সন্তান হ্যাঁ তাদের তো একটা আত্মমর্যাদা বোধ আছে এই কারণে উনি তাদেরকে এটা দেখালেন না কি বললেন وقال لفتيانه جعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون তিনি وقال তিনি বললেন لفتيانه فتار বহুবচন فتيان فتা শব্দটি আগেও গেছে এই فتা وقال ودخل معه سجنا فتيان জেলখানায় দুই যুবক প্রবেশ করেছে ওই ফাতায়ান শব্দেরই বহু বচন হচ্ছে ফিতিয়ান ফাতা এক বচন ফাতায়ান দ্বি বচন ফিতিয়ান বহু বচন ওয়াকাল আলী ফিতিয়ানিহি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার যুবক যারা ছিল মানে কর্মচারী যারা ছিল ওদেরকে বললেন ইজে আলু বিদ আতাহুম বিদ আতুন এটা যে বিদ আতুন মানে আগেও গেছে শব্দটা ওয়া আসার রুহু বিদ আহ ওই যে ইউসুফ আলাহ সাল্লামকে পণ্য হিসেবে তারা লুকিয়ে ফেলেছিল কূপ থেকে উঠানোর পরে ওই শব্দটা এখানে এসেছে আবার ইজে আলু বিদ আতাহুম তাদের পণ্য মূল্যটাকে তোমরা রেখে দাও ফি রিহালিহিম রিহালুন শব্দ বলা হয় রহলুনের বহুবচন রিহাল রহলুন মানে হচ্ছে আসবাবপত্র বা বোঝা
বস্তা টস্তা যেগুলোতে করে তারা খাবার নিয়ে যাচ্ছিল, ওই বস্তার মধ্যে চুপি চুপি তোমরা কি করো, এদের পণ্যমূল্যগুলো, সেটা টাকা পয়সা হোক, স্বর্ণলঙ্কার হোক, যাই হোক, এগুলোকে তাদের ওই বস্তার মধ্যে, তাদের থলের মধ্যে তোমরা চুপি চুপি রেখে দাও। তাহলে লাআল্লাহুম ইয়ারিফুনাহা, হ্যাঁ আশা করি তারা, হতে পারে তারা ইয়ারিফুনাহা এটা চিনতে পারবে যে এগুলো তো তাদেরই ওই পণ্যমূল্য, হ্যাঁ এটা তারা দেখে চিনতে পারবে। কখন? ইজান কলাবু ইলা আহলিহিম, যখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে। ইনকলাবা ইয়ানকালিবু মানে উল্টো হওয়া, ইনকিলাব, এই ইনকিলাব পত্রিকা, ইনকিলাব পত্রিকা, ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে কি, আন্দোলন। তা আন্দোলন, এই যে দেখেন উল্টা হওয়া, বিপরীত দিকে হওয়া, আন্দোলন, এগুলো সব অর্থের মধ্যে একটা মিল আছে। আন্দোলন মানে কি? আন্দোলন মানে হইল আন্দোলন করা হয় যে যে কোনো একটা জিনিসকে পরিবর্তন করার জন্য, আন্দোলন বলেন, বিপ্লব বলেন। তো ইনকিলাব শব্দকে মানে হচ্ছে আন্দোলন বা বিপ্লব। এই ইনকিলাবকে মানে বিপ্লব হচ্ছে যে বর্তমান যে অবস্থাটা আছে এটাকে পরিবর্তন করে ফেলার একটা প্রচেষ্টা। এই কারণে ইনকিলাব শব্দের মধ্যে বিপ্লব, আন্দোলন এবং উল্টো দিকে যাওয়া, উল্টো পথে যাওয়া, হ্যাঁ এই অর্থগুলো লুকায়িত আছে। আর কেউ যখন উল্টো দিকে যায় তখনই সেটাকে ফিরে যাওয়া বলা হয়। আমি বাজারে গেলাম, তো বাজারে যে রাস্তা দিয়ে আসলাম এর উল্টো দিকে হেঁটে গেলেই তো আমি বাজার থেকে ফিরে গেলাম, এর ব্যাপারটা হয়ে যায়। এই কারণে ইনকলাবা মানে ফিরে যাওয়ার অর্থেও ব্যবহার হয়। তো ইজা যখন, ইনকলাবু তারা ফিরে যাবে, ইলা আহলিহিম তাদের পরিবারের কাছে, তখন তারা এটা দেখে চিনতে পারবে যে এরা এগুলো তো হচ্ছে যে আমাদেরই ওই টাকা পয়সা যেগুলো আমরা দিয়া এই খাদ্যদ্রব্যগুলো কিনেছিলাম। লাআল্লাহুম ইয়ারজিউন, হ্যাঁ হয়তো বা তারা ফিরে আসবে, মানে এই টাকা পয়সা হাতে পাওয়ার পর, দেখার পর তারা খাবার কিনতে আবারও দ্রুত তারা ফিরে আসবে। এই জন্য ইউসুফ আলাইহিসসালাম কৌশল করে এটা তাদের বস্তার মধ্যে দিয়ে দিলেন। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা মুনিআ মিন্নাল কাইলু ফাআরসিল মা'ানা আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো যখন তারা ফিরে গেল তাদের বাবার কাছে, লাম্মা যখন, রজাউ তারা ফিরে গেল, ইলা দিকে, আবিহিম তাদের বাবার, তাদের বাবার দিকে মানে তাদের বাবার কাছে যখন তারা ফিরে গেল, কলু তখন তারা বলল, ইয়া আবানা, হে আমাদের বাবা, আবানা মুনাদা মুদাফ হওয়ার কারণে মানসুব হয়েছে, ইয়া আবানা, হে আমাদের বাবা, মুনিআ মিন্না, মানা ইয়ামনাও নিষেধ করা, সেখান থেকে মুনিআ মানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, মিন্না আমাদের থেকে মানে আমাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, আলকাইলু খাবার পরিমাপ করার মানে খাবার দেওয়ার, খাবার ওজন করে দেওয়ার ব্যাপারে আমাদের থেকে নিষেধ করা হয়েছে, আমাদেরকে বারণ করা হয়েছে। আর কেন বারণ করা হয়েছে? যদি আমরাও যে আমাদের ভাইদেরকে না না নিয়ে যাই তাহলে আমাদের জন্য কোনো খাবার নাই, খাবার দেওয়া হবে না আমাদেরকে, এটা এটাই বলা হচ্ছে যে মুনি আমিনাল কাইলু ফা আরসিল, সুতরাং আপনি পাঠান, মানা আমাদের সাথে, আখনা আমাদের ভাইকে, ওই যে ছোট ভাই যে বিনিয়ামিন তাকে আমাদের কাছে, আমাদের সাথে পাঠান, নাকতাল তাহলে আমরা, নাকতাল মানে আমরা মানে পরিপূর্ণ ওই মানে খাবার ওজন করে খাবার নিয়ে আসব। ওই কাইলুন মাদ্দা থেকেই ইকতালা ইয়াকতালু মানে হচ্ছে খাবার মানে কোনো কিছু ওজন করে নেওয়া, ইকতালা ইয়াকতালু। ওই যে সূরা মুতাফফিফিনের মধ্যে আসছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযাকতালু আলান নাসি ইস্তাউফুন, আল্লাযিনা যারা ইযাকতালু আলান নাসি ইস্তাউফুন, যখন মানুষের কাছ থেকে পরিমাপ করে নেয়, ইস্তাউফুন তখন পুরোপুরি ভাবে নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন, কিন্তু যখন নিজেরা কাউকে পরিমাপ করে দেয় বা ওজন করে দেয় তখন পরিমাপে কম দেয়। এদেরকে আল্লাহ তাআলা লানত করছেন, ওয়াইলুন এদের উপর লানত, ধ্বংস। তো এই যে আল্লাযিনা ইযাকতালু, ওই ইকতালা শব্দটা থেকে একই শব্দ, নাকতাল মানে তাহলে আমরা খাবার পরিমাপ করে নিব, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয়ই আমরা তাকে হেফাজত করব। মানে আগে তো ইউসুফকে একবার হেফাজত করব বলে করতে পারি নাই, এখন বিনিয়ামিনের ব্যাপারে অবশ্যই আমরা সতর্ক থাকব, আমরা তাকে হেফাজত করব, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আচ্ছা, قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين. তিনি বললেন, হাল আমানুকুম আলাইহি, তার ব্যাপারে কি আমরা তোমাদের কি বিশ্বাস করব? আমিনা ইয়ামানু মানে নিরাপদ মনে করা, বিশ্বাস করা। তো হাল আমানুকুম আলাইহি, আলাইহি মানে যে বিনিয়ামিন, মানে তার ব্যাপারে কি আমি তোমাদেরকে নিরাপদ মনে করব, তোমাদেরকে বিশ্বাস করব? ইল্লা কামা, হ্যাঁ তবে, কামা যেভাবে, আমিন তুকুম আমি তোমাদেরকে বিশ্বাস করেছিলাম, নিরাপদ মনে করেছিলাম, আলা আখিহি তার ভাইয়ের ব্যাপারে, মিন কবলু ইতিপূর্বে, মানে ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে আমি তোমাদেরকে যেরকম নিরাপদ মনে করেছিলাম, বিশ্বাস করেছিলাম, সেরকম কি এখন আমি তার বেলাতেও তোমাদেরকে করব?
হ্যাঁ, কিন্তু আমার তো করা উচিত হবে না, কারণ আগে একবার বিশ্বাস করে আমি বিশ্বাস তোমরা আমার বিশ্বাস ভঙ্গ করেছ, তাকে তোমরা হেফাজত করতে পারো নাই, এখন কি এর বেলায়ও আমরা তোমাদেরকে ওর মতন করে বিশ্বাস করব? এরপরে এখন উনি বললেন যে ফাল্লাহু খাইরুন হাফিজ, আল্লাহু খাইরুন হাফিজ, আল্লাহ তাআলা হইলেন উত্তম হেফাজতকারী। মানে উনি বলতে চাই, বুঝাতে চাইলেন যে আগের বার তো আমি তোমাদের উপর, তোমরা হেফাজত করবে এটার উপর আমি ভরসা করে ইউসুফকে দিয়েছিলাম, তোমরা সেটা করতে পারো নাই, এখন বিনিয়ামিনকে আবার যে দিব, তোমাদেরকে তোমাদের উপর ভরসা করে না, মানে তোমাদের উপর ভরসা করে না যে তোমরা তাকে হেফাজত করবে, এরকম তোমাদের উপর কোনো ভরসা করে না, বরং আল্লাহু খাইরুন হাফিজান, আল্লাহই হচ্ছেন উত্তম হেফাজতকারী। আল্লাহু, আল্লাহ তাআলা খাইরুন উত্তম, কোন দিক থেকে উত্তম? হাফিজান, হেফাজতকারী হিসেবে উত্তম। তো আল্লাহ তাআলা হেফাজতকারী হিসেবে উত্তম মানে হলো আল্লাহ তাআলা উত্তম হেফাজতকারী, সুতরাং আমি তার উপরই পরিপূর্ণ ভরসা করি, তোমাদের তোমরা হেফাজত করবে এ ভরসা আমি করি না। ওয়াহুয়া আরহামুর রাহিমিন, আর তিনি হলেন সবচেয়ে বেশি দয়ালু। ওয়াহুয়া, তিনি আরহামুর রাহিমিন, আরহাম মানে দয়ালু, আর রাহিমিন মানে দয়ালু, দয়ালুদের দয়ালু মানে শ্রেষ্ঠ দয়ালু। ওয়াহুয়া আরহামুর রাহিমিন, তিনি হলেন শ্রেষ্ঠ দয়ালু। ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير لما فتحوا جخن ترى كله لما جخن فتحوا ترى كله متاعهم تدر أسباب پتر گلو মাতা আহুম, মাতা আহম মানে আসবাবপত্র, তো মাতা আহুম তাদের এই আসবাবপত্র, বস্তা বোঝা এগুলো যখন তারা খুললো, ওয়াজাদু তারা পেল, ওয়াজাদা ইয়াজিদু মানে পাওয়া দরবায়ু থেকে, ওয়াজাদু তারা পেল বিদ আতাহুম, তাদের ওই যে পণ্যমূল্য যেটা দিয়ে তারা খাবার কিনেছিল ওই পণ্যমূল্যগুলো, বিদ আতুন তাদের ওই পণ্যমূল্যগুলো তারা পেল, রুদ্দাত ইলাইহিম এমন অবস্থায় যে রুদ্দাত, রদ্দা রুদ্দু মানে হলো মানে ফিরিয়ে দেওয়া কোনো কিছুকে, তো রুদ্দাত ওই পণ্যটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, ইলেহিম তাদের নিকটে, তাদের নিকটে তাদের এই পণ্য মূল্যটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এমনটা তারা দেখতে পেলো। বস্তা খুলে দেখলো যে চাউল টাউল তো আসেই, ধান টান তো আসেই, সাথে সাথে যে ধান কিনেছিল যে জিনিস দিয়ে ওই জিনিসগুলো বস্তার ভিতরে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এটা দেখে তারা তো হতবাক। কলু, তারা বললো ইয়া আবা না, হে আমাদের বাবা, মা নাবগি, আমরা তো এতটা আশা করি নাই, মা নাবগি, বাগা ইয়াবগি মানে আশা করা, আকাঙ্ক্ষা করা, তলব করা, চাওয়া, ইচ্ছা করা ইত্যাদি, তো বাগা ইয়াবগি, আল বাগা উ থেকে, বাগা ইয়াবগি বাবে দরবে দিব, মা নাবগি, আমরা আশা করি নাই, মানে আমরা তো এত আশা করি নাই যে আমাদেরকে এত আদর আপ্যায়ন মানে করলেন মিশরে, তারপরে আবার আমাদেরকে পরিপূর্ণভাবে খাদ্য সামগ্রী যা যা দেওয়ার খুব ভালোভাবে দিলেন, আবার দেখি যে যেই জিনিসগুলো দিয়ে আমরা খাদ্য কিনলাম সেই জিনিসগুলো আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, মা নাবগি, আমরা তো এত আশা করি নাই, হাজিহি বিদ আতুনা, এগুলো তো আমাদেরই পণ্যমূল্য, হাজিহি এগুলো বিদ আতুনা, আমাদের পণ্যমূল্য, রুদ্দাত ইলাইনা, আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, রুদ্দাত ফিরিয়ে দেওয়া হয়েছে, ইলাইনা আমাদেরকে, আমাদের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে, ওয়ানা মিরু আহলানা, মারা ইয়া মিরু মানে হচ্ছে মানে খাবার সংগ্রহ করা, রসদ সংগ্রহ করা, মারা ইয়ামিরু মাইরান বাবে দরবায়ু থেকে, তো ওয়ান আমিরু আহলানা, আমরা আমাদের পরিবারের জন্য খাবার সংগ্রহ করব মানে রসদ সংগ্রহ করব, ওয়ানাহফাজু আখানা, নাহফাজু আমরা হেফাজত করব, হাফিজা ইয়াহফাজু বাবে সামিআ ইয়াসমাউ থেকে মানে হেফাজত করা, ওয়ানাহফাজু আমরা হেফাজত করব, আখানা আমাদের ভাইকে, তো আমাদের ভাইকে আমরা হেফাজত করব এবং আমাদের পরিবারের জন্য আমরা রসদ সংগ্রহ করব, ওয়ানাজ দাদু কাইলা বাইরিন, নাজ দাদু ইজদাদা ইয়াজদাদু মানে আমরা অতিরিক্ত আনবো, জাদা ইয়াজিদু মানে অতিরিক্ত করা, জিয়াদত মানে অতিরিক্ত, তো সেখান থেকে জাদা ইয়াজিদু অতিরিক্ত, যেমন আমরা বলি রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জেহেন তুমি বাড়িয়ে দাও, রব্বি জিদনি ইলমা, এই জিদ, জাদাল জায়াদাল জাদা, এটার এটার অর্থ হচ্ছে কোনো কিছু অতিরিক্ত করা, তো এটাই বাবুল ইফতিআল নিয়ে আসার পরে কি হয়ে গেল, ইজ দাদা, ইজ দাদা, এটা মূলত ছিল ইজ তাদা, মানে মাদ্দা তো হইলো জাল ইয়া এবং দাল, জাইদুন হচ্ছে মাদ্দা, হ্যাঁ জাদা ইয়া জিদু, জাইদুন হচ্ছে মাদ্দা, এটাকে বাবি ইফতাল নিয়ে গেলে কি হয়, ইফতালা ওজনে ইজ তাদা হয়, তাদা এই তা যে আছে তাকে পরবর্তীতে দালে রূপান্তরিত করা হয়েছে, এখন কি হয়ে গেল, ইজ দাদা, ইজ দাদা থেকে ইয়া ইজ দাদা ইয়াজদাদু, সেখান থেকে জমা মুতাকাল্লিমের সিগা নাজদাদু, মানে আমরা অতিরিক্ত আনবো, নাজদাদু আমরা অতিরিক্ত আনবো, কি অতিরিক্ত আনবো, কাইলা বাইরিন, বাইর মানে উঁট,
কাইলুন মানে ওই যে খাবারের পরিমাণ, মানে কাইলা বাইর এক উট বুঝাই পরিমাণ খাদ্য আমরা অতিরিক্ত আনবো, যেহেতু মাথাপিছু এক উট সমপরিমাণ খাবার দেওয়া হয়। তো আগে তারা 10 ভাই গিয়েছিল, 10 ভাইয়ের জন্য 10 উট পরিমাণ সমপরিমাণ খাবার। এখন যদি বিনিয়ামিনকে নিয়ে যায়, ছোট ভাইকে যদি নিয়ে যায়, তাহলে আরেক মাথার কারণে আরো এক উট বুঝাই পরিমাণ অতিরিক্ত খাবার পাওয়া যাবে। ওইটাই এখানে তিনি বলতেছেন যে ওয়ানাস দাদু কাইলা বাইর, এক উট বুঝাই পরিমাণ খাবার আমরা অতিরিক্ত আনবো। জালিকা কাইলু ইয়াসির, জালিকা উহা কাইলুন ইয়াসিরুন, মানে এটা সহজ পরিমাপের খাবার। মানে যেহেতু ইউসুফ আলাইহিসসালাম এটা মানে জালিকা কাইলু ইয়াসির মানে ইউসুফ আলাইহিসসালামের জন্য আরো এক উট বোঝাই পরিমাণ খাবার দেওয়াটা এটা কঠিন কোনো কিছু না, যেহেতু উনি হচ্ছেন অর্থমন্ত্রী। হ্যাঁ, এটা ইয়াসির মানে আই সাহলুন আলাল মালিকি লি সাখাইহি, মানে বাদশার জন্য তার মহান উপভোগতার কারণে, তার দয়ার কারণে, হ্যাঁ এটা তার জন্য কঠিন কোনো কিছু না। জালিকা কাইলুন ইয়াসির, এক উট বেশি পরিমাণ দিবে এটা, কাইলুন ইয়াসিরুন এটা হইলো খুবই মানে সহজ পরিমাপ খাবার। এই এক উট পরিমাণ বোঝাই খাবার, এটা হচ্ছে খুবই সহজ পরিমাণ খাবার। জালিকা কাইলুন ইয়াসির, ইয়াসির মানে হচ্ছে সহজ। যে আমরা বলি না রব্বি ইয়াসির, হে আল্লাহ তুমি সহজ করো, এই ইউসরুন মানে হচ্ছে সহজ। বাদা উসরিন ইউসর, আল্লাহ তাআলা কঠিনের পরে সহজ দেন, বাদা উসরিন ইউসর। ইন্না মাআল উসরি ইউসর, ইন্না মাআল উসরি ইউসর, নিশ্চয়ই মানে দুঃখের সাথে আছে সুখ, বা কঠিনের সাথে আছে সহজতা। এই ইউসরুন শব্দের অর্থ কি? সহজতা। সেখান থেকে ইয়াসির, ইয়াসির মানে সহজ, আর সহজতার আরবি হলো ইউসরুন। আচ্ছা, আজকে এতটুকু থাকুক। এরপরে আর কি হযরত ইয়াকুব আলাইহিসসালাম রাজি হবেন, যেহেতু অভাবের সময়, দুর্ভিক্ষের সময় এক উট বোঝাই খাবার আনতে পারলে তো খারাপ না, ভালোই হয়, সেই হিসেবে চিন্তা করে উনি ওনার ভাইকে পাঠাবেন। তারপরে কৌশলে ইউসুফ আলাইহিসসালাম কিভাবে তার ভাইকে নিজের কাছে রেখে দিবেন, বেশ চমকপ্রদ এবং বেশ মজার ঘটনা, এটা ইনশাল্লাহ আমরা সামনে জানবো। তো আজকে এতটুকু থাকুক।